অষ্টম খণ্ড, দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ, দক্ষিণেশ্বর মন্দিরে নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া গান শুনিতেছেন। ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্যাল গান করিতেছেন। আজ রবিবার, 20 ফাল্গুন শুক্লা পঞ্চমী তিথি, 1290 সাল, ইংরেজির 2রা মার্চ 1884 খ্রিস্টাব্দ। মেজেতে ভক্তরা বসিয়া আছেন ও গান শুনিতেছেন। নরেন্দ্র, সুরেন্দ্র মিত্র, মাস্টার, ত্রৈলোক্য প্রভৃতি অনেকে বসিয়া আছেন। শ্রীযুক্ত নরেন্দ্রের পিতা বড় আদালতে উকিল ছিলেন। তাহার পরলোক প্রাপ্তি হওয়াতে পরিবারবর্গ বড়ই কষ্টে পড়িয়াছেন, এমনকি মাঝে মাঝে খাইবার কিছু থাকে না। নরেন্দ্র এই সকল ভাবনায় অতি কষ্টে আছেন। ঠাকুরের শরীর হাত ভাঙা অবধি এখনো ভালো হয় নাই, হাতে অনেক দিন বার দিয়া রাখা হইয়াছিল। ত্রৈলোক্য মার গান গাইতেছেন। গানে বলিতেছেন, মা, তোমার কোলে নিয়ে অঞ্চলে ঢেকে আমায় বুকে করে রাখো। তোর কোলে লুকায়ে থাকি মা, চেয়ে চেয়ে মুখ পানে মা 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 বলে ডাকি, ডুবে চিদানন্দ রসে মহাযোগ নিদ্রা বসে, দেখি রূপ অনিমেষ নয়নে নয়নে রাখি, দেখে শুনে ভয় করে প্রাণ কেঁদে ওঠে ডরে, রাখো আমায় বুকে ধরে স্নেহে অঞ্চলে ঢাকি মা। ঠাকুর শুনিতে শুনিতে প্রেমাশু বিসর্জন করিতেছেন আর বলিতেছেন, আহা কি ভাব। ত্রৈলোক্য আবার গাহিতেছেন, লজ্জা নিবারণ হরি আমার, দেখো দেখো হে যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়, ভক্তের মান ওহে ভগবান তুমি বিনা কে রাখিবে আর, তুমি প্রাণপতি প্রাণাধার, আমি চিরকৃত দাস তোমার, দেখো 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 হে, তুয়া পদ সার করি জাতি কুল পরিহরি, লাজ ভয়ে দিনু জলাঞ্জলি, এখন কোথা বা যাই হে পথের পথিক হয়ে, আব হাম তোর লাগি হইন কলঙ্ক ভাগি, গঞ্জে লোকে কত মন্দ বলি কত নিন্দা করে হে, তোমায় ভালোবাসি বলে ঘরে পরে গঞ্জনা হে, সরম ভরম মোর আবহি সকল তোর, রাখ বা না রাখ তব দায়, দাসেরে মানে তোমারই মান হরি, তুমি হে হৃদয়ে স্বামী তব মানে মানি আমি, করনাথ যেউ তুহে ভাই, ঘরের বাহির করি মজাইলে যদি হরি, দেও তবে শ্রীচরণে স্থান, চিরদিনের মতো অনুদিন প্রেম বধু, পিয়াও পরাণ বধু প্রেম দাসে কর পরিত্রাণ। ঠাকুর আবার প্রেমাশ্রু বিসর্জন করিতে করিতে মেজেতে আসিয়া বসিলেন আর রামপ্রসাদের ভাবে গাহিতেছেন, যশ অপযশ কুরস সুরস সকল রস তোমারই, ওমা রসে থেকে রসভঙ্গ কেন রসেশ্বরী। ঠাকুর ত্রৈলোক্যকে বলিতেছেন, আহা তোমার কি গান, তোমার গান ঠিক ঠিক, যে সমুদ্রে গিয়েছিল সেই সমুদ্রের জল এনে দেখায়। ত্রৈলোক্য আবার গান গাইতেছেন, হরি আপনি নাচো আপনি গাও আপনি বাজাও তালে তালে, মানুষ তো সাক্ষী গোপাল মিছে আমার আমার বলে, ছায়াবাজির পুতুল যেমন জীবের জীবন তেমন, দেবতা হতে পারে যদি তোমার পথে চলে, দেহ যন্ত্রে তুমি যন্ত্রী আত্মরথে তুমি রথী, জীব কেবল পাপের ভাগী নিজ স্বাধীনতার ফলে, সর্বমূলাধার তুমি প্রাণের প্রাণ হৃদয়ের স্বামী, অসাধুকে সাধু করো তুমি নিজ পুণ্য বলে। গান সমাপ্ত হইল। ঠাকুর এইবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্য ও অন্যান্য ভক্তদের প্রতি, হরি সেব্য হরি সেবক। এই ভাবটি পূর্ণ জ্ঞানের লক্ষণ। প্রথমে নীতি নীতি করে হরি সত্য আর সব মিথ্যা বলে বোধ হয়, তারপর সেই দেখে যে
হরি এসব হয়েছেন, ঈশ্বরী মায়া জীব জগৎ এইসব হয়েছেন, অনুলোম হয়ে তারপর বিলোম, এইটি পুরাণের মত। যেমন একটি বেলের ভিতর শ্বাস বীজ আর খোলা আছে, খোলা বীজ ফেলে দিলে শ্বাসটুকু পাওয়া যায়, কিন্তু বেলটি কত ওজনে ছিল জানতে গেলে খোলা বীজ বাদ দিলে চলবে না। তাই জীবজগৎকে ছেড়ে প্রথমে সচ্চিদানন্দে পৌঁছতে হয়, তারপর সচ্চিদানন্দকে লাভ করে দেখে যে তিনি এই সব জীবজগৎ হয়েছেন। শ্বাস যে বস্তুর বীজ ও খোলা, সেই বস্তু থেকেই হয়েছে। যেমন ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। তবে কেউ বলতে পারে সচ্চিদানন্দ এত শক্ত হলো কেমন করে, এই জগৎ টিপলে খুব কঠিন বোধ হয়। তার উত্তর এই যে শোণিত শুক্র এত তরল জিনিস, কিন্তু তাই থেকে এত বড় জীব মানুষ তৈয়ারি হচ্ছে, তাহাতে সবই হতে পারে। একবার অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছে তারপর নেমে এসে এই সব দেখা, তিনি সব হয়েছেন। সংসার কিছু তিনি ছাড়া নয়। গুরুর কাছে বেদ পড়ে রামচন্দ্রের বৈরাগ্য হল। তিনি বললেন, সংসার যদি স্বপ্নবৎ তবে সংসার ত্যাগ করাই ভালো। দশরথের বড় ভয় হল, তিনি রামকে বুঝাতে গুরু বশিষ্ঠকে পাঠিয়ে দিলেন। বশিষ্ঠ বললেন, রাম তুমি সংসার ত্যাগ করবে কেন বলছ? তুমি আমায় বুঝিয়ে দাও যে সংসার ঈশ্বর ছাড়া। যদি তুমি বুঝিয়ে দিতে পারো ঈশ্বর থেকে সংসার হয় নাই, তাহলে তুমি ত্যাগ করতে পারো। রাম তখন চুপ করে রইলেন, কোনো উত্তর দিতে পারলেন না। সব তত্ত্ব শেষে আকাশ তত্ত্বে লয় হয়, আবার সৃষ্টির সময় আকাশতত্ত্ব থেকে মহত্তত্ত্ব, মহত্তত্ত্ব থেকে অহংকার, এই সব ক্রমে ক্রমে সৃষ্টি হয়েছে। অনুলোম বিলোম, ভক্ত সবই লয়। ভক্ত অখণ্ড সচ্চিদানন্দকেও লয়, আবার জীবজগৎকেও লয়। যোগীর পথ কিন্তু আলাদা, সে পরমাত্মাতে পৌঁছে আর ফেরে না, সেই পরমাত্মার সঙ্গে যোগ হয়ে যায়। একটুর ভিতরে যে ঈশ্বরকে দেখে তার নাম খণ্ডজ্ঞানী। সে মনে করে যে তার ওদিকে আর তিনি নাই। ভক্ত তিন শ্রেণীর। অধম ভক্ত বলে, ওই ঈশ্বর অর্থাৎ আকাশের দিকে সে দেখিয়ে দেয়। মধ্যম ভক্ত বলে যে তিনি হৃদয়ের মধ্যে অন্তর্যামী রূপে আছেন। আর উত্তম ভক্ত বলে যে তিনি এই সব হয়েছেন, যা কিছু দেখছি সবই তাঁর এক একটি রূপ। নরেন্দ্র আগে ঠাট্টা করত আর বলতো, তিনি সব হয়েছেন, তাহলে ঈশ্বর ঘটি, ঈশ্বর বাটি। সকলের হাস্য। তাঁকে কিন্তু দর্শন করলে সব সংশয় চলে যায়। শোনা এক, দেখা এক, শুনলে ষোলো আনা বিশ্বাস হয় না, সাক্ষাৎকার হলে আর বিশ্বাসের কিছু বাকি থাকে না। ঈশ্বর দর্শন করলে কর্ম ত্যাগ হয়। আমার ওই রকমে পূজা উঠে গেল। কালীঘরে পূজা করতাম, হঠাৎ দেখিয়ে দিলে সব চিন্ময়, কোষাকুষি বেদি ঘরের চৌকাট সব চিন্ময়, মানুষ জীব জন্তু সব চিন্ময়। তখন উন্মত্তের ন্যায় চতুর্দিকে পুষ্প বর্ষণ করতে লাগলাম, যা দেখি তাই পূজা করি। একদিন পূজার সময় শিবের মাথায় বজ্র দিচ্ছি, এমন সময় দেখিয়ে দিলে এই বিরাট মূর্তি শিব। তখন শিব গড়ে পূজা বন্ধ হলো। ফুল তুলছি, হঠাৎ দেখিয়ে দিলে যে ফুলের গাছগুলি যেন এক একটি ফুলের তোড়া। ত্রৈলোক্য বলিলেন, আহা ঈশ্বরের রচনা কি সুন্দর। শ্রীরামকৃষ্ণ বললেন, না গো, ঠিক দপ করে দেখিয়ে দিলে, হিসেব করে নয়, দেখিয়ে দিলে যেন এক একটি ফুল গাছ এক একটি তোড়া সেই বিরাট মূর্তির উপর শোভা করছে। সেই দিন থেকে ফুল তোলা বন্ধ হয়ে গেল। মানুষকেও আমি ঠিক সেই রূপ দেখি, তিনিই যেন মানুষ শরীরটাকে লয়ে হেলে দুলে বেড়াচ্ছেন, যেমন ঢেউয়ের উপর একটা বালিশ ভাসছে, বালিশটা এদিক ওদিক নড়তে নড়তে চলে যাচ্ছে, কিন্তু ঢেউ লেগে একবার উঁচু হচ্ছে আরেকবার ঢেউয়ের সঙ্গে নিচে এসে পড়ছে। শরীরটা দুদিনের জন্য, তিনি সত্য। শরীর এই আছে এই নাই অনেক দিন হলো, যখন পেটের ব্যামতে বড় ভুগছি হৃদয় বললে মাকে একবার বলো না যাতে আরাম হয়, আমার রোগের জন্য বলতে লজ্জা হলো।
বললুম, মা, সোসাইটিতে, অর্থাৎ এশিয়াটিক সোসাইটি, মানুষের হাড় দেখেছিলাম, তার দিয়ে জুড়ে জুড়ে মানুষের আকৃতি, মা। এরকম করে শরীরটাকে একটু শক্ত করে দাও, তাহলে তোমার নাম গুণকীর্তন করব। বাঁচবার ইচ্ছা কেন? রাবণ বধের পর রাম লক্ষণ লঙ্কায় প্রবেশ করলেন। রাবণের বাটিতে গিয়ে দেখেন রাবণের মা নিকষা পালিয়ে যাচ্ছে। লক্ষণ আশ্চর্য হয়ে বললেন, রাম, নিকষার সবংশ নাশ হল, তবু প্রাণের উপর এত টান! নিকষাকে কাছে ডাকিয়ে রাম বললেন, তোমার ভয় নাই, তুমি কেন পালাচ্ছিলে? নিকষা বললে, রাম, আমি সেজন্য পালাই নাই, বেঁচে ছিলাম বলে তোমার এত লীলা দেখতে পেলাম, যদি আরও বাঁচি তো আরও কত লীলা দেখতে পাব, তাই বাজবার সাধ। বাসনা না থাকলে শরীর ধারণ হয় না। সহাস্যে বলিলেন, আমার একটি আটটি সাধ ছিল, বলেছিলাম, মা, কামিনী কাঞ্চন ত্যাগীর সঙ্গ দাও, আর বলেছিলাম তোর জ্ঞানী ও ভক্তের সঙ্গ করব, তাই একটু শক্তি দে, যাতে হাঁটতে পারি, এখানে ওখানে যেতে পারি, তা হাঁটবার শক্তি দিলে না কিন্তু। ত্রৈলোক্য সহাস্যে বলিলেন, সাধ কি মিটেছে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, একটু বাকি আছে। সকলের হাস্য, শরীরটা দুদিনের জন্য। হাত যখন ভেঙে গেল, মাকে বলল, মা, বড় লাগছে। তখন দেখিয়ে দিলে গাড়ি আর তার ইঞ্জিনিয়ার, গাড়ির একটা একটা স্ক্রু আলগা হয়ে গেছে। ইঞ্জিনিয়ার যেরূপ গাড়ি চালাচ্ছে, গাড়ি সেই রূপ চলছে, নিজের কোনো ক্ষমতা নাই। তবে দেহের যত্ন করি কেন? ঈশ্বরকে নিয়ে সম্ভোগ করব, তাঁর নামগুণ গাইব, তাঁর জ্ঞানী ভক্ত দেখে দেখে বেড়াব। অষ্টম খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। নরেন্দ্রাদি সঙ্গে নরেন্দ্রের সুখ দুঃখ, দেহের সুখ দুঃখ। নরেন্দ্র মেজের উপর সম্মুখে বসিয়া আছেন, শ্রীরামকৃষ্ণ, ত্রৈলোক্য ও ভক্তদের প্রতি। দেহের সুখ দুঃখ আছেই, দেখো না নরেন্দ্র, বাপ মারা গেছে, বাড়িতে বড় কষ্ট, কোনো উপায় হচ্ছে না, তিনি কখনো সুখে রাখেন, কখনো দুঃখে। ত্রৈলোক্য, আজ্ঞে, ঈশ্বরের নরেন্দ্রের উপর দয়া হবে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আর কখন হবে? কাশীতে অন্নপূর্ণার বাড়ি কেউ অভুক্ত থাকে না বটে, কিন্তু কারু কারু সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে হয়। হৃদে শম্ভু মল্লিককে বলেছিল, আমায় কিছু টাকা দাও। শম্ভু মল্লিকের ইংরেজি মত, সে বললে, তোমায় কেন টাকা দিতে যাব? তুমি খেটে খেতে পারো, তুমি যা হোক কিছু রোজগার করছো। তবে খুব গরিব হয় সে এক কথা, কি কানা খোঁড়া পঙ্গু, এদের দিলে কাজ হয়। তখন হৃদে বললে, মহাশয়, আপনি উঠি বলবেন না, আমার টাকায় কাজ নাই, ঈশ্বর করুন যেন আমায় কানা খোঁড়া অতি দারিদ্রের এসব না হতে হয়। আপনারও দিয়ে কাজ নাই, আমারও নিয়ে কাজ নাই। ঈশ্বর নরেন্দ্রকে কেন এখনো দয়া করছেন না, ঠাকুর যেন অভিমান করে এই কথা বলছেন। ঠাকুর নরেন্দ্রের দিকে এক একবার সস্নেহ দৃষ্টি করিতেছেন। নরেন্দ্র, আমি নাস্তিক মত পড়ছি। শ্রীরামকৃষ্ণ, দুটো আছে, অস্তি আর নাস্তি, অস্তিটাই নাও না কেন? সুরেন্দ্র, ঈশ্বর তো ন্যায়পরায়ণ, তিনি তো ভক্তকে দেখবেন। শ্রীরামকৃষ্ণ, আইনে অর্থাৎ শাস্ত্রে আছে, পূর্বজন্মে যারা দানটান করে তাদেরই ধন হয়। তবে কি জানো, এ সংসার তাঁর মায়া, মায়ার কাজের ভিতর অনেক গোলমাল, কিছু বোঝা যায় না। ঈশ্বরের কার্য কিছু বোঝা যায় না। ভীষ্মদেব সরসজ্জায় শুয়ে, পাণ্ডবেরা দেখতে এসেছেন, সঙ্গে কৃষ্ণ, এসে খানিকক্ষণ পরে দেখেন ভীষ্মদেব কাঁদছেন। পাণ্ডবেরা কৃষ্ণকে বললেন, কৃষ্ণ, কি আশ্চর্য, পিতামহ অষ্টবসুর একজন বসু, এর মতো জ্ঞানী দেখা যায় না, ইনিও মৃত্যুর সময় মায়াতে কাঁদছেন। কৃষ্ণ বললেন, ভীষ্ম সেজন্য কাঁদছেন না, ওকে জিজ্ঞাসা করো দেখি। জিজ্ঞাসা করাতে ভীষ্ম বললেন, কৃষ্ণ, ঈশ্বরের কার্য
কিছু বুঝতে পারলাম না। আমি এই জন্য কাঁদছি যে সঙ্গে সঙ্গে সাক্ষাৎ নারায়ণ ফিরছেন, কিন্তু পাণ্ডবদের বিপদের শেষ নাই। এই কথা যখন ভাবি দেখি যে তাঁর কার্য কিছুই বোঝবার জো নাই। আমায় তিনি দেখিয়েছিলেন পরমাত্মা, যাকে বেদে শুদ্ধ আত্মা বলে, তিনি কেবল একমাত্র অটল, সুমেরুবৎ নির্লিপ্ত আর সুখ দুঃখের অতীত। তাঁর মায়ার কার্যে অনেক গোলমাল, এটির পর ওটি, এটি থেকে উটি হবে, এসব বলবার জো নাই। সুরেন্দ্র সহাস্যে, পূর্বজন্মে দান টান করলে তবে ধন হয়, তাহলে তো আমাদের দান টান করা উচিত। শ্রীরামকৃষ্ণ, যার টাকা আছে তার দেওয়া উচিত। ত্রৈলোক্যের প্রতি, জয়গোপাল সেনের টাকা আছে তার দান করা উচিত। ও যে করে না সেটা নিন্দার কথা, এক একজন টাকা থাকলেও হিসেবি বা কৃপণ হয়, টাকা যে কে ভোগ করবে তার ঠিক নাই। সেদিন জয়গোপাল এসেছিল, গাড়ি করে আসে, গাড়িতে ভাঙা লণ্ঠন, ভাগাড়ের ফেরত ঘোড়া, মেডিকেল কলেজের হাসপাতাল ফেরত দারবান, আর এখানের জন্য নিয়ে এলো দুই পচা ডালিম। সকলের হাস্য। সুরেন্দ্র, জয়গোপালবাবু ব্রাহ্ম সমাজের, এখন বুঝি কেশববাবুর ব্রাহ্ম সমাজে সেরূপ লোক নাই। বিজয় গোস্বামী, শিবনাথ ও আর আর বাবুরা সাধারণ ব্রাহ্ম সমাজ করেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, গোবিন্দ অধিকারী যাত্রার দলে ভালো লোক রাখত না, ভাগ দিতে হবে বলে। সকলের হাস্য। কেশবের শিষ্য একজনকে সেদিন দেখলাম, কেশবের বাড়িতে থিয়েটার হচ্ছিল, দেখলাম সে ছেলে কোলে করে নাচছে, আবার শুনলাম লেকচার দেয়, নিজেকে কে শিক্ষা দেয় তার ঠিক নাই। ত্রৈলোক্য গাহিতেছেন, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী। গান সমাপ্ত হইলে শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যকে বলিতেছেন, ওই গানটা গাও তো গা, আমায় দে মা পাগল করে। নবম খণ্ড, শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে পণ্ডিত শশধরাদি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ, কালী ব্রহ্ম, ব্রহ্ম ও শক্তি অভেদ। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে তাঁর সেই পূর্ব পরিচিত ঘরে মেজেতে বসিয়া আছেন, কাছে পণ্ডিত শশধর, মেজেতে মাদুর পাতা, তাহার উপর ঠাকুর, পণ্ডিত শশধর এবং কয়েকটি ভক্ত বসিয়াছেন। কতকগুলি ভক্ত মাটির উপরেই বসিয়া আছেন। সুরেন্দ্র, বাবুরাম, মাস্টার, হরিশ, লাটু, হাজরা, মণিমল্লিক প্রভৃতি ভক্তেরা উপস্থিত আছেন। ঠাকুর পণ্ডিত পদ্মলোচনের কথা কহিতেছেন। পদ্মলোচন বর্ধমানের রাজার সভাপণ্ডিত ছিলেন। বেলা অপরাহ্ন প্রায় চারটা। আজ সোমবার 30 জুন 1884 খ্রিস্টাব্দ। ছয় দিন হইল শ্রী শ্রী রথযাত্রার দিবসে পণ্ডিত শশধরের সহিত ঠাকুরের কলিকাতায় দেখা ও আলাপ হইয়াছিল। আজ আবার পণ্ডিত আসিয়াছেন, সঙ্গে শ্রীযুক্ত ভূধর চট্টোপাধ্যায় ও তাঁর জ্যেষ্ঠ সহোদর। কলিকাতায় তাহাদের বাড়িতে পণ্ডিত শশধর আছেন, পণ্ডিত জ্ঞানমার্গের পন্থী। ঠাকুর তাহাকে বুঝাইতেছেন, যাহারই নিত্য তাহারই লীলা, যিনি অখণ্ড সচ্চিদানন্দ তিনি লীলার জন্য নানা রূপ ধরিয়াছেন। ঈশ্বরের কথা বলিতে বলিতে ঠাকুর বেহুশ হইতেছেন, ভাবে মাতোয়ারা হইয়া কথা কহিতেছেন। পণ্ডিতকে বলিতেছেন, বাপু, ব্রহ্ম অটল, অচল, সুমেরুবৎ, কিন্তু অচল যার আছে তার চলও আছে। ঠাকুর প্রেমানন্দে মত্ত হইয়াছেন, সেই গন্ধর্ব বিনিন্দিত কণ্ঠে গান গাহিতেছেন, গানের পর গান গাহিতেছেন। কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন, মা কি এমনি মায়ের মেয়ে, যার নাম জপিয়ে মহেশ বাঁচেন হলাহল খাইয়ে, সৃষ্টি স্থিতি প্রলয় যার কটাক্ষে হেরিয়ে, সে যে অনন্ত ব্রহ্মাণ্ড রাখে উদরে পুড়িয়ে, যে চরণে শরণ লয়ে দেবতা বাঁচেন দায়ে, দেবের দেব মহাদেব যার চরণে লুটায়।
মা কি শুধুই শিবের সতী, যারে কালের কাল করে প্রণতি? ন্যাংটা বেশে শত্রু নাশে মহাকাল হৃদয়ে স্থিতি, বল দেখি মন সেবা কেমন নাথের বুকে মারে লাথি? প্রসাদ বলে মায়ের লীলা সকলেই যেন ডাকাতি, সাবধানে মন করো যতন হবে তোমার শুদ্ধ মতি। আমি সুরা পান করি না সুধা খাই জয় কালী বলে, আমি সুরা পান করি না মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে, গুরু দত্ত বীজ লয়ে প্রবৃত্তি তায় মশলা দিয়ে, জ্ঞান সুরিতে চোয়ায় ভাটি পান করে মোর মন মাতালে, আমি সুরা পান করি না সুধা খাই জয় কালী বলে। মূল মন্ত্র যন্ত্র ভরা শোধন করি বলে তারা, প্রসাদ বলে এমন সুরা খেলে চতুর বর্গ মিলে, আমি সুরা পান করি না সুধা খাই জয় কালী বলে। শ্যামাধন কি সবাই পায়, অবোধ মন বোঝে না একই দায়, শিবেরই অসাধ্য সাধন মন মজান রাঙা পায়। ঠাকুরের ভাবাবস্থা একটু কম পড়িয়াছে, তাহার গান থামিল, একটু চুপ করিয়া আছেন, ছোট খাটটিতে গিয়া বসিয়াছেন। পণ্ডিত গান শুনিয়া মোহিত হইয়াছেন, তিনি অতি বিনীতভাবে ঠাকুরকে বলিতেছেন, আবার গান হবে কি? ঠাকুর একটু পরেই আবার গান গাইতেছেন। শ্যামা পদয়া কাশেতে মন ঘুরি খানা উড়িতে ছিল, কলুষের কুবাতাস পেয়ে গুপ্তা খেয়ে পড়ে গেল, শ্যামা পদয়া কাশেতে। এবার আমি ভালো ভেবেছি, ভালো ভাবির কাছে ভাব শিখেছি, যে দেশে রজনী নাই সেই দেশের এক লোক পেয়েছি, আমি কিবা দিবা কিবা সন্ধ্যা সন্ধারে বন্ধা করেছি। অভয় পদে প্রাণ সোপেছি আমি আর কি জমের ভয় রেখেছি, অভয় পদে প্রাণ সোপেছি। কালী নাম মহামন্ত্র আত্মশির শিখায় বেঁধেছি, আমি দেহ বেচে ভবের হাটে শ্রী দুর্গা নাম কিনে এনেছি, দুর্গা নাম কিনে এনেছি। এই কথা শুনিয়া পণ্ডিত অশ্রু বাড়ি বিসর্জন করিতেছেন, ঠাকুর আবার গাহিতেছেন। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি, এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো তাই বসে আছি, দেহের মধ্যে ছজন কুজন তাদের ঘরে দূর করেছি, রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি, আপনাতে আপনি থেকো মন যেও না কো কারু ঘরে, যা চাবি তা বসে পাবি ওরে খোঁজ নিজ অন্তঃপুরে। ঠাকুর গান গাহিয়া বলিতেছেন, মুক্তি অপেক্ষা ভক্তি বড়। আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই গো, আমার ভক্তি যেবা পায় সে যে সেবা পায়, তারে কেবা পায় সে যে ত্রিলোক জয়ী, শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে, গোপ গোপী ভিন্ন অন্যে নাহি জানে, ভক্তির কারণে নন্দের ভবনে পিতাজ্ঞানে নন্দের বাধা মাথায় বই। নবম খণ্ড।
দ্বিতীয় পরিচ্ছেদ। শাস্ত্রপাঠ ও পাণ্ডিত্য মিথ্যা, তপস্যা চাই, বিজ্ঞানী। পণ্ডিত বেদাদি শাস্ত্র পড়িয়াছেন ও জ্ঞান চর্চা করেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া তাহাকে দেখিতেছেন ও গল্পচ্ছলে নানা উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি। বেদাদি অনেক শাস্ত্র আছে, কিন্তু সাধন না করলে, তপস্যা না করলে ঈশ্বরকে পাওয়া যায় না। স্বরদর্শনে দর্শন মেলে না, আগম নিগম তন্ত্র সারে। তবে শাস্ত্রে যা আছে সেই সব জেনে নিয়ে সেই অনুসারে কাজ করতে হয়। একজন একখানা চিঠি হারিয়ে ফেলেছিল, কোথায় রেখেছে মনে নাই। তখন সে প্রদীপ লয়ে খুঁজতে লাগল। দু তিনজন মিলে খুঁজে চিঠিখানা পেলে। তাতে লেখা ছিল, পাঁচশের সন্দেশ আর একখানা কাপড় পাঠাইবে। সেইটুকু পড়ে লয়ে সে আবার চিঠিখানা ফেলে দিলে। তখন আর চিঠির কী দরকার? এখন পাঁচশের সন্দেশ আর একখানা কাপড় কিনে পাঠালেই হবে। পড়ার চেয়ে শোনা ভালো, শোনার চেয়ে দেখা ভালো। গুরুমুখে বা সাধুমুখে শুনলে ধারণা বেশি হয়, আর শাস্ত্রের অসার ভাগ চিন্তা করতে হয় না। হনুমান বলেছিল, ভাই, আমি তিথি নক্ষত্র অত সব জানি না, আমি কেবল রাম চিন্তা করি। শোনার চেয়ে দেখা আরও ভালো, দেখলে সব সন্দেহ চলে যায়। শাস্ত্রে অনেক কথা তো আছে, ঈশ্বরের সাক্ষাৎকার না হলে, তাঁর পাদপদ্মে ভক্তি না হলে, চিত্তশুদ্ধি না হলে সবই বৃথা। পাঁজিতে লিখেছে, বিষাড়া জল কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না। এক ফোঁটাই পড়, তাও না। শাস্ত্রাদি নিয়ে বিচার কতদিন, যতদিন না ঈশ্বরের সাক্ষাৎকার হয়। ভ্রমর গুনগুন করে কতক্ষণ, যতক্ষণ ফুলে না বসে। ফুলে বসে মধুপান করতে আরম্ভ করলে আর শব্দ নাই। তবে একটি আছে, ঈশ্বরকে দর্শনের পরও কথা চলতে পারে। সে কথা কেবল ঈশ্বরেরই আনন্দের কথা, যেমন মাতালের জয়কালী বলা। আর ভ্রমর ফুলে বসে মধুপান করার পর আধো আধো স্বরে গুনগুন করে। বিজ্ঞানীর নাম করিয়া ঠাকুর বুঝি নিজের অবস্থা ইঙ্গিতে বলিতেছেন। জ্ঞানী নেতি নেতি বিচার করে, এই বিচার করতে করতে যেখানে আনন্দ পায় সেই ব্রহ্ম। জ্ঞানীর স্বভাব কীরূপ? জ্ঞানী আইন অনুসারে চলে। আমায় চাণকে নিয়ে গিয়েছিল, সেখানে কতকগুলি সাধু দেখলাম, তারা কেউ কেউ সেলাই করছিল। সকলের হাস্য, আমরা যাওয়াতে সে সব ফেললে, তারপর পায়ের উপর পা দিয়ে বসে আমাদের সঙ্গে কথা কইতে লাগল। সকলের হাস্য, কিন্তু ঈশ্বরীয় কথা জিজ্ঞাসা না করলে জ্ঞানীরা সেসব কথা কয় না। আগে জিজ্ঞাসা করবে, এখন তুমি কেমন আছো, কেসা হ্যায়, বাড়ির সব কেমন আছে। কিন্তু বিজ্ঞানীর স্বভাব আলাদা, তার এলানো স্বভাব, হয়তো কাপড়খানা আলগা, কি বগলের ভিতর, ছেলেদের মতো। ঈশ্বর আছেন এইটি জেনেছে, এর নাম জ্ঞানী। কাঠে নিশ্চিত আগুন আছে, যে জেনেছে সেই জ্ঞানী। কিন্তু কাঠ জেলে রাঁধা খাওয়া হেউঢেউ হয়ে যাওয়া যার হয়, তার নাম বিজ্ঞানী। কিন্তু বিজ্ঞানীর অষ্টপাশ খুলে যায়, কাম ক্রোধাদির আকার মাত্র থাকে। পণ্ডিত, বিদ্যাতে হৃদয় গ্রন্থি ছিদ্দন্তে সর্বসংশয়া। শ্রীরামকৃষ্ণ, হাঁ, একখানা জাহাজ সমুদ্র দিয়ে যাচ্ছিল, হঠাৎ তার যত লোহালক্কর পেরেক স্ক্রু উপড়ে যেতে লাগল। কাছে চুম্বকের পাহাড় ছিল, তাই সব লোহা আলগা হয়ে উপড়ে যেতে লাগল। আমি কৃষ্ণকিশোরের বাড়ি যেতাম, একদিন গিয়েছি, সে বললে, তুমি পান খাও কেন? আমি বললাম, খুশি পান খাবো, আর শীতে মুখ দেখব, হাজার বেয়ের ভিতর ন্যাংট হয়ে নাচব। কৃষ্ণকিশোরের পরিবার তাকে বকতে লাগল, বলল, তুমি কারে কি বলো, রামকৃষ্ণকে কি বলছো? এ অবস্থা হলে কাম ক্রোধাধি দগ্ধ হয়ে যায়, শরীরে কিচ্ছু হয় না,
অন্য লোকের শরীরের মতো দেখতে সব, কিন্তু ভিতর ফাঁক আর নির্মল। ভক্ত, ঈশ্বর দর্শনের পরও শরীর থাকে? শ্রীরামকৃষ্ণ, কারু কারু কিছু কর্মের জন্য থাকে, লোকশিক্ষার জন্য। গঙ্গা স্নানে পাপ যায় আর মুক্তি হয়, কিন্তু চক্ষু অন্ধ যায় না। তবে পাপের জন্য যে কয় জন্ম কর্মভোগ করতে হয়, সেই কয় জন্মে আর হয় না। যে পাক দিয়েছে সেই পাকটাই কেবল ঘুরে যাবে, বাকিগুলো আর হবে না। কাম ক্রোধাদি সব দগ্ধ হয়ে যায়, তবে শরীরটা থাকে কিছু কর্মের জন্য। পণ্ডিত, ওকেই সংস্কার বলে। শ্রীরামকৃষ্ণ, বিজ্ঞানী সর্বদা ঈশ্বর দর্শন করে, তাই তো এরূপ এলানো ভাব, চক্ষু চেয়েও দর্শন করে। কখনো নিত্য হতে লীলাতে থাকে, কখনো লীলা হতে নিত্যেতে যায়। পণ্ডিত, এটি বুঝলাম না। শ্রীরামকৃষ্ণ, নীতিনীতি বিচার করে সেই নিত্য অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছায়। তারা এই বিচার করে, তিনি জীব নন, জগৎ নন, চতুর্বিংশতি তত্ত্ব নন। নিত্যে পৌঁছে আবার দেখে তিনি এইসব হয়েছেন, জীব, জগৎ, চতুর্বিংশতি তত্ত্ব। দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয়, কিন্তু মাখন তোলা হলে দেখে যে ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল, খোলেরই মাছ, মাছেরই খোল। পণ্ডিত ভূধরের প্রতি সহাস্যে, বুঝলে? এ বুঝা বড় শক্ত। শ্রীরামকৃষ্ণ, মাখন হয়েছে তো ঘোলও হয়েছে। মাখনকে ভাবতে গেলেই সঙ্গে সঙ্গে ঘোলকে ভাবতে হয়, কেননা ঘোল না থাকলে মাখন হয় না। তাই নিত্যকে মানতে গেলেই লীলাকেও মানতে হয়। অনুলোম ও বিলোম, সাকার নিরাকার সাক্ষাৎকারের পর এই অবস্থা। সাকার চিন্ময় রূপ, নিরাকার অখণ্ড সচ্চিদানন্দ। তিনিই সব হয়েছেন, তাই বিজ্ঞানীর এই সংসার মজার কুটি, জ্ঞানীর পক্ষে এ সংসার ধোঁকার টাটি। রামপ্রসাদ ধোঁকার টাটি বলেছেন, তাই একজন জবাব দিয়েছিল, এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। ওরে বদ্যি নাহিকো বুদ্ধি, বুঝিস কেবল মোটামুটি। জনক রাজা মহাতেজা, তার কিসের ছিল ত্রুটি? সে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সকলের হাস্য। বিজ্ঞানী ঈশ্বরের আনন্দ বিশেষ রূপে সম্ভোগ করেছেন। কেউ দুধ শুনেছে, কেউ দেখেছে, কেউ খেয়েছে। বিজ্ঞানী দুধ খেয়েছে আর খেয়ে আনন্দ লাভ করেছে ও হৃষ্টপুষ্ট হয়েছে। ঠাকুর একটু চুপ করিলেন ও পণ্ডিতকে তামাক খাইতে বলিলেন। পণ্ডিত দক্ষিণ পূর্বের লম্বা বারান্দায় তামাক খাইতে গেলেন। নবম খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ, জ্ঞান ও বিজ্ঞান, ঠাকুর ও বিদগ্ধ ঋষিগণ। পণ্ডিত ফিরিয়ে আসিয়া আবার ভক্তদের সঙ্গে মেজিতে বসিলেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি বলিলেন, তোমাকে এইটে বলি, আনন্দ তিন প্রকার, বিষয়ানন্দ, ভজনানন্দ ও ব্রহ্মানন্দ। যা সর্বদাই নিয়ে আছে কামিনী কাঞ্চনের আনন্দ, তার নাম বিষয়ানন্দ। ঈশ্বরের নাম গুণগান করে যে আনন্দ, তার নাম ভজনানন্দ। আর ভগবান দর্শনের যে আনন্দ, তার নাম ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ লাভের পর ঋষিদের স্বেচ্ছাচার হয়ে যেত। চৈতন্যদেবের তিন রকম অবস্থা হতো, অন্তর্দশা, অর্ধবাহ্যদশা ও বাহ্যদশা। অন্তর্দশায় ভগবান দর্শন করে সমাধিস্থ হতেন, জড় সমাধির অবস্থা হতো। অর্ধবাহ্যে একটু বাহিরের হুঁশ থাকত, বাহ্যদশায় নামগুণ কীর্তন করতে পারতেন। হাজরা পণ্ডিতের প্রতি বলিলেন, এই তো সব সন্দেহ ঘুচানো হলো। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি বলিলেন, সমাধি কাকে বলে? যেখানে মনের লয় হয়, জ্ঞানীর জড় সমাধি হয়, আমি থাকে না। ভক্তিযোগের সমাধিকে চেতন সমাধি বলে।
এতে সেব্য সেবকের আমি থাকে, রসরসিকের আমি, আস্বাদ্য আস্বাদকের আমি। ঈশ্বর সেব্য, ভক্ত সেবক। ঈশ্বর রসস্বরূপ, ভক্ত রসিক। ঈশ্বর আস্বাদ্য, ভক্ত আস্বাদক। চিনি হব না, চিনি খেতে ভালোবাসি। পণ্ডিত বলিলেন, তিনি যদি সব আমি লয় করেন তাহলে কি হবে, চিনি যদি করে লন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, তোমার মনের কথা খুলে বলো মা কৌশল্যা, একবার প্রকাশ করে বলো। সকলের হাস্য। তবে কি নারদ, সনক, সনাতন, সনন্দ, সনৎকুমার শাস্ত্রে নাই? পণ্ডিত বলিলেন, আজ্ঞা হাঁ, শাস্ত্রে আছে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তারা জ্ঞানী হয়েও ভক্তের আমি রেখে দিয়েছিল, তুমি ভগবত পড়ো নাই? পণ্ডিত বলিলেন, কতক পড়েছি, সম্পূর্ণ নয়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, প্রার্থনা করো, তিনি দয়াময়, তিনি কি ভক্তের কথা শুনেন না? তিনি কল্পতরু, তাঁর কাছে গিয়ে যে যা চাইবে তাই পাবে। পণ্ডিত বলিলেন, আমি তত এসব চিন্তা করি নাই, এখন সব বুঝছি। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ব্রহ্মজ্ঞানের পরেও ঈশ্বর একটু আমি রেখে দেন, সেই আমি, ভক্তের আমি, বিদ্যার আমি, তা হতে অনন্তলীলা আস্বাদন হয়। মুষল সব ঘষে একটু তাতেই আবার উলুবনে পড়ে কুলনাশন, যদুবংশ ধ্বংস হল। বিজ্ঞানী তাই এই ভক্তের আমি, বিদ্যার আমি রাখে আস্বাদনের জন্য, লোকশিক্ষার জন্য। ঋষিরা ভয় তরাসে, তাদের ভাব কি জানো, আমি জোসও করে যাচ্ছি আবার কে আসে? খাদি কাঠ আপনি জোসও করে ভেসে যায়, কিন্তু তার উপর একটি পাখি বসলে ডুবে যায়। নারদাদি বাহাদুরি কাঠ, আপনিও ভেসে যায়, আবার অনেক জীবজন্তুকেও নিয়ে যেতে পারে। স্টিম বোট, কলের জাহাজ, আপনিও পার হয়ে যায় এবং অপরকেও পার করে নিয়ে যায়। নারদাদি আচার্য বিজ্ঞানী, অন্য ঋষিদের চেয়ে সাহসী, যেমন পাকা খেলোয়াড় ছক বাঁধা খেলা খেলতে পারে। কি চাও, ছয় না পাঁচ, ফি বারেই ঠিক পড়ছে, এমনি খেলোয়াড়। সে আবার মাঝে মাঝে গোঁপে তা দেয়। শুধু জ্ঞানী যারা তারা ভয় তরাসে, যেমন শতরঞ্চ খেলায় কাঁচা লোকেরা ভাবে জোসও করে একবার ঘুটি উঠলে হয়। বিজ্ঞানীর কিছুতেই ভয় নাই, সে সাকার নিরাকার সাক্ষাৎকার করেছে, ঈশ্বরের সঙ্গে আলাপ করেছে, ঈশ্বরের আনন্দ সম্ভোগ করেছে। তাঁকে চিন্তা করে অখণ্ডে মন লয় হলেও আনন্দ, আবার মন লয় না হলেও লীলাতে মন রেখেও আনন্দ। শুধু জ্ঞানী একঘেয়ে, কেবল বিচার করছে, এ নয় এ নয় এসব স্বপ্নবত, আমি দুহাত ছেড়ে দিয়েছি তাই সব লই। একজন ব্যানের সঙ্গে দেখা করতে গিয়েছিল, ব্যান তখন সুতো কাটছিল, নানা রকমের রেশমের সুতো। ব্যান তার ব্যানকে দেখে খুব আনন্দ করতে লাগল আর বললে, ব্যান, তুমি এসেছো বলে আমার যে কী আনন্দ হয়েছে তা বলতে পারি না, যাই তোমার জন্য কিছু জলখাবার আনি গে। ব্যান জলখাবার আনতে গেছে, এদিকে নানা রঙের রেশমের সুতা দেখে এ ব্যানের লোভ হয়েছে, সে এক তারা সুতো বগলে করে লুকিয়ে ফেললে। ব্যান জলখাবার নিয়ে এলো আর অতি উৎসাহের সহিত জল খাওয়াতে লাগল, কিন্তু সুতার দিকে দৃষ্টিপাত করে বুঝতে পারল যে এক তারা সুতো ব্যান সরিয়েছেন। তখন সে সুতাটা আদায় করবার একটা ফন্দি ঠাওড়ালে। সে বলছে, ব্যান, অনেক দিনের পর তোমার সহিত সাক্ষাৎ হলো, আজ ভারী আনন্দের দিন, আমার ভারী ইচ্ছা করছে যে দুজনে নৃত্য করি। সে বললে, ভাই, আমারও ভারী আনন্দ হয়েছে। তখন দুই ব্যানে নৃত্য করতে লাগল। ব্যান দেখলে যে ইনি বাহু না তুলে নৃত্য করছেন, তখন তিনি বললেন, এসো ব্যান, দুহাত তুলে আমরা নাচি, আজ ভারী আনন্দের দিন। কিন্তু তিনি এক হাতে বগল টিপে আরেকটি হাত তুলে নাচতে লাগলেন। তখন ব্যান বললেন, ব্যান, ও কি, এক হাত তুলে নাচা কি, এসো দুহাত তুলে নাচি, এই দেখো আমি দুহাত তুলে নাচছি।
কিন্তু তিনি বগল টিপে হেসে হেসে এক হাত তুলেই নাচতে লাগলেন আর বললেন, যে যেমন জানে ব্যান, আমি বগলে হাত দিয়ে টিপি না, আমি দুহাত ছেড়ে দিয়েছি, আমার ভয় নাই, তাই আমি নিত্যলীলা দুই লই। ঠাকুর কি বলিতেছেন যে জ্ঞানীর লোকমান্য হওয়ার কামনা, জ্ঞানীর মুক্তি কামনা এই সব থাকে বলে দুহাত তুলে নাচতে পারে না, নিত্যলীলা দুই নিতে পারে না? আর জ্ঞানীর ভয় আছে, পাছে বদ্ধ হই, বিজ্ঞানীর ভয় নাই। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কেশব সেনকে বললাম যে আমি ত্যাগ না করলে হবে না, সে বললে তাহলে মহাশয় দলটল থাকে না। তখন আমি বললাম, কাঁচা আমি, বজ্জাত আমি ত্যাগ করতে বলেছি, কিন্তু পাকা আমি, বালকের আমি, ঈশ্বরের দাস আমি, বিদ্যার আমি, এতে দোষ নাই, সংসারীর আমি, অবিদ্যার আমি, কাঁচা আমি, একটা মোটা লাঠির ন্যায়। সচ্চিদানন্দ সাগরের জল ওই লাঠি যেন দুই ভাগ করেছে, কিন্তু ঈশ্বরের দাস আমি, বালকের আমি, বিদ্যার আমি, জলের উপর রেখার ন্যায়। জল এক, বেশ দেখা যাচ্ছে, শুধু মাঝখানে একটি রেখা, যেন দুভাগ জল, বস্তু তো এক জল দেখা যাচ্ছে। শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন লোকশিক্ষার জন্য। ব্রহ্মজ্ঞান লাভের পরেও অনেকের ভিতর তিনি বিদ্যার আমি, ভক্তের আমি রেখে দেন। হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকার করবার পর সেব্য সেবকের ভাবে, ভক্তের ভাবে থাকতেন। রামচন্দ্রকে বলেছিলেন, রাম কখনো ভাবি তুমি পূর্ণ, আমি অংশ, কখনো ভাবি তুমি সেব্য, আমি সেবক, আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি। যশোদা কৃষ্ণ বিরহে কাতর হয়ে শ্রীমতীর কাছে গেলেন, তার কষ্ট দেখে শ্রীমতী তাকে স্বরূপে দেখা দিলেন আর বললেন, কৃষ্ণ চিদাত্মা আর আমি চিৎশক্তি, মা তুমি আমার কাছে বর ল। যশোদা বললেন, মা আমার ব্রহ্মজ্ঞান চাই না, কেবল এই বর দাও যেন ধ্যানে গোপালের রূপ সর্বদা দর্শন হয়, আর কৃষ্ণ ভক্ত সঙ্গ যেন সর্বদা হয়, আর ভক্তদের যেন আমি সেবা করতে পারি, আর তাঁর নাম গুণকীর্তন যেন আমি সর্বদা করতে পারি। গোপীদের ইচ্ছা হয়েছিল ভগবানের ঈশ্বরীয় রূপ দর্শন করে। কৃষ্ণ তাদের যমুনায় ডুব দিতে বললেন, ডুব দেওয়াও যা, অমনি বৈকুণ্ঠে সব্বাই উপস্থিত, ভগবানের সেই সরৈশ্বর্যপূর্ণ রূপ দর্শন হল, কিন্তু ভালো লাগল না। তখন কৃষ্ণকে তারা বললে, আমাদের গোপালকে দর্শন, গোপালের সেবা এই যেন থাকে, আর আমরা কিছুই চাই না। মথুরা যাবার আগে কৃষ্ণ ব্রহ্মজ্ঞান দিবার উদ্যোগ করেছিলেন, বলেছিলেন, আমি সর্বভূতের অন্তরে বাহিরে আছি, তোমরা কি একটি রূপ কেবল দেখছ? গোপীরা বলে উঠল, কৃষ্ণ তবে কি আমাদের ত্যাগ করে যাবে, তাই ব্রহ্মজ্ঞানের উপদেশ দিচ্ছ? গোপীদের ভাব কি জানো, আমরা রাইয়ের, রাই আমাদের। একজন ভক্ত বলিলেন, এই ভক্তের আমি কি একেবারে যায় না? শ্রীরামকৃষ্ণ বললেন, ও আমি এক একবার যায়, তখন ব্রহ্মজ্ঞান হয়ে সমাধিস্থ হয়, আমারও যায়, কিন্তু বরাবর নয়, সারেগামা পাধানি, কিন্তু নীতি অনেকক্ষণ থাকা যায় না, আবার নিচের গ্রামে নামতে হয়। আমি বলি, মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না, আগে সাকারবাদীরা খুব আসত, তারপর ইদানিং ব্রহ্মজ্ঞানীরা আসতে আরম্ভ করল, তখন প্রায় ওইরূপ বেহুশ হয়ে সমাধিস্থ হতাম, আর হুঁশ হলেই বলতাম, মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না। পণ্ডিত বলিলেন, আমরা বললে তিনি শুনবেন? শ্রীরামকৃষ্ণ বলিলেন, ঈশ্বর কল্পতরু, যে যা চাইবে তাই পাবে, কিন্তু কল্পতরুর কাছে থেকে চাইতে হয়, তবে কথা থাকে। তবে একটি কথা আছে, তিনি ভাবগ্রাহী, যে যা মনে করে সাধনা করে তাঁর সেই রূপই হয়, যেমন ভাব তেমনি লাভ। একজন বাজিকর খেলা দেখাচ্ছে,
রাজার সামনে, আর মাঝে মাঝে বলছে, রাজা টাকা দেও, কপড়া দেও। এমন সময় তার জীব তালুর মূলের কাছে উল্টে গেল, অমনি কুম্ভক হয়ে গেল, আর কথা নাই, শব্দ নাই, স্পন্দন নাই। তখন সকলে তাকে ইটের কবর তৈয়ার করে সেইভাবেই পুঁতে রাখলে। হাজার বৎসর পরে সেই কবর কে খুঁড়েছিল, তখন লোকে দেখে যে একজন যেন সমাধিস্থ হয়ে বসে আছে। তারা তাকে সাধু মনে করে পূজা করতে লাগল। এমন সময় নড়াচড়া দিতে দিতে তার জীব তালু থেকে সরে এলো। তখন তার চৈতন্য হল, আর সে চিৎকার করে বলতে লাগল, লাগ ভেলকি লাগ, রাজা টাকা দেও, কাপড়া দেও। আমি কাঁদতাম আর বলতাম, মা বিচার বুদ্ধিতে বজ্রাঘাত হোক। পণ্ডিত বলিলেন, তবে আপনারও বিচার বুদ্ধি ছিল? শ্রীরামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ একবার ছিল। পণ্ডিত বলিলেন, তবে বলে দিন তাহলে আমাদেরও যাবে, আপনার কেমন করে গেল? শ্রীরামকৃষ্ণ বলিলেন, অমনি একরকম করে গেল। নবম খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ, ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য, তাহার উপায়, ঐশ্বর্য ও মাধুর্য। কেহ কেহ ঐশ্বর্য জ্ঞান চায় না। ঠাকুর কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বর কল্পতরু, তাঁর কাছে থেকে চাইতে হয়, তখন যে যা চায় তাই পায়। ঈশ্বর কত কি করেছেন, তাঁর অনন্ত ব্রহ্মাণ্ড, তাঁর অনন্ত ঐশ্বর্যের জ্ঞান আমার দরকার কি? আর যদি জানতে ইচ্ছা করে, আগে তাঁকে লাভ করতে হয়, তারপর তিনি বলে দেবেন। যদুমল্লিকের কখানা বাড়ি, কত কোম্পানির কাগজ আছে, এসব আমার কি দরকার? আমার দরকার জোসো করে বাবুর সঙ্গে আলাপ করা, তা পগার ডিঙিয়েই হোক, প্রার্থনা করেই হোক, বা দারবানের ধাক্কা খেয়েই হোক। আলাপের পর কত কি আছে একবার জিজ্ঞাসা করলেই বাবু বলে দেয়, আবার বাবুর সঙ্গে আলাপ হলে আমলারাও মানে। সকলের হাস্য। কেউ কেউ ঐশ্বর্যের জ্ঞান চায় না। সুড়ির দোকানে কত মন মদ আছে আমার কি দরকার, আমার এক বোতলেতেই হয়ে যায়। ঐশ্বর্য জ্ঞান চাইবে কি, যেটুকু মদ খেয়েছে তাতেই মত্ত? ভক্তিযোগ জ্ঞানযোগ এসবই পথ, যে পথ দিয়েই যাও তাঁকে পাবে। ভক্তির পথ সহজ নয়, জ্ঞান বিচারের পথ কঠিন পথ। কোন পথটি ভালো অত বিচার করবার কি দরকার? বিজয়ের সঙ্গে অনেক দিন কথা হয়েছিল, বিজয়কে বললাম, একজন প্রার্থনা করত, হে ঈশ্বর তুমি যে কি, কেমন আছো, আমায় দেখা দাও। জ্ঞান বিচারের পথ কঠিন। পার্বতী গিরিরাজকে নানা ঈশ্বরীয় রূপে দেখা দিয়ে বললেন, পিতা যদি ব্রহ্মজ্ঞান চাও সাধু সঙ্গ করো। ব্রহ্ম কি মুখে বলা যায় না। রামগীতায় আছে, কেবল তটস্থ লক্ষণের দ্বারা তাঁকে বলা যায়, যেমন গঙ্গার উপর ঘোষপল্লী, গঙ্গার তটের উপর আছে, এই কথা বলে ঘোষপল্লীকে ব্যক্ত করা যায়। নিরাকার ব্রহ্ম সাক্ষাৎকার হবে কেন? তবে বড় কঠিন, বিষয়বুদ্ধির লেশ থাকলে হবে না। ইন্দ্রিয়ের বিষয় যত আছে, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, সমস্ত ত্যাগ হলে, মনের লয় হলে, তবে অনুভবে বোধে বোধ হয়, আর অস্তিমাত্র জানা যায়। পণ্ডিত, অস্তিত্ব উপলব্ধব্য ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ, তাঁকে পেতে গেলে একটা ভাব আশ্রয় করতে হয়, বীরভাব, সখীভাব বা দাসীভাব, আর সন্তান ভাব। মণিমল্লিক, তবে আঁট হবে। শ্রীরামকৃষ্ণ, আমি সখীভাবে অনেক দিন ছিলাম, বলতাম আমি আনন্দময়ী ব্রহ্মময়ীর দাসী, ওগো দাসীরা আমায় তোমরা দাসী করো, আমি গর্ব করে চলে যাব, বলতে বলতে যে আমি ব্রহ্মময়ীর দাসী। কারু কারু সাধন না করেও ঈশ্বর লাভ হয়, তাদের নিত্য সিদ্ধ বলে।
যারা জপ তপাদি সাধনা করে ঈশ্বর লাভ করেছে তাদের বলে সাধন সিদ্ধ, আবার কেউ কৃপা সিদ্ধ। যেমন হাজার বছরের অন্ধকার ঘর প্রদীপ নিয়ে গেলে এক্ষণে আলো হয়ে যায়, আবার আছে হঠাৎ সিদ্ধ, যেমন গরিবের ছেলে বড় মানুষের নজরে পড়ে গেছে, বাবু তাকে মেয়ে বিয়ে দিলে, সেই সঙ্গে বাড়ি ঘর গাড়ি দাস দাসী সব হয়ে গেল। আর আছে স্বপ্ন সিদ্ধ, স্বপ্নে দর্শন হলো। সুরেন্দ্র সহাস্যে, আমরা এখন ঘুমুই, পরে বাবু হয়ে যাব। শ্রীরামকৃষ্ণ সস্নেহে, তুমি তো বাবু আছোই, কয়ে আকার দিলে কা হয়, আবার একটা আকার দেওয়া বৃথা, দিলে সেই কাই হবে। সকলের হাস্য। নিত্যসিদ্ধ আলাদা থাক, যেমন অরণিকাষ্ঠ, একটু ঘষলেই আগুন, আবার না ঘষলেও হয়। একটু সাধন করলেই নিত্যসিদ্ধ ভগবানকে লাভ করে, আবার সাধন না করলেও পায়। তবে নিত্যসিদ্ধ ভগবান লাভ করার পর সাধন করে, যেমন লাউ কুমড়ো গাছে আগে ফল হয় তারপর ফুল। পণ্ডিত, লাউ কুমড়োর ফল আগে হয় শুনিয়া হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আর নিত্যসিদ্ধ হোমা পাখির ন্যায়, তার মা উচ্চ আকাশে থাকে, প্রসবের পর ছানা পৃথিবীর দিকে পড়তে থাকে, পড়তে পড়তে ডানা উঠে ও চোখ ফুটে, কিন্তু মাটি গায়ে আঘাত না লাগতে লাগতে মার দিকে চোঁচা দৌড় দেয়, কোথায় মা কোথায় মা, দেখো না প্রহ্লাদের ক লিখতে চোখে ধারা। ঠাকুর নিত্যসিদ্ধের কথায় অরণিকাঠ ও হোমা পাখির দৃষ্টান্তের দ্বারা কি নিজের অবস্থা বুঝাইতেছেন? ঠাকুর পণ্ডিতের বিনীত ভাব দেখিয়া সন্তুষ্ট হইয়াছেন, পণ্ডিতের স্বভাবের বিষয় ভক্তদের বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, এর স্বভাবটি বেশ, মাটির দেওয়ালে পেরেক পুতলে কোনো কষ্ট হয় না, পাথরে পেরেকের গোড়া ভেঙে যায় তবু পাথরের কিছু হয় না। এমন সব লোক আছে হাজার ঈশ্বর কথা শুনুক কোনো মতে চৈতন্য হয় না, যেমন কুমির, গায়ে তরবারির চোপ লাগে না। পণ্ডিত, কুমিরের পেটে বর্ষা মারলে হয়। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, গুচ্ছি শাস্ত্র পড়লে কি হবে, ফেলাজফি। সকলের হাস্য। পণ্ডিত সহাস্যে, ফেলাজফি বটে। শ্রীরামকৃষ্ণ, লম্বা লম্বা কথা বললে কি হবে, বান শিক্ষা করতে গেলে আগে কলা গাছ তাক করতে হয়, তারপর সর গাছ, তারপর সলতে, তারপর উড়ে যাচ্ছে যে পাখি, তাই আগে সাকারে মন স্থির করতে হয়। আবার ত্রিগুণাতীত ভক্ত আছে, নিত্য ভক্ত যেমন নারদাদি, সে ভক্তিতে চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, চিন্ময় সেবক, নিত্য ঈশ্বর, নিত্য ভক্ত, নিত্য ধাম। যারা নেতি নেতি জ্ঞান বিচার করছে তারা অবতার মানে না। হাজরা বেশ বলে, ভক্তের জন্যই অবতার, জ্ঞানীর জন্য অবতার নয়, তারা তো সু অহং হয়ে বসে আছে। ঠাকুর ও ভক্তেরা সকলেই কিয়ৎকাল চুপ করিয়া আছেন। এইবার পণ্ডিত কথা কহিতেছেন। পণ্ডিত, আগে কিসে নিষ্ঠুর ভাবটা যায়? হাস্য দেখলে মাংসপেশি স্নায়ু মনে পড়ে, শোক দেখলে কিরকম নার্ভাস সিস্টেম মনে পড়ে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, নারায়ণ শাস্ত্রী তাই বলতো, শাস্ত্র পড়ার দোষ তর্ক বিচার এইসব এনে ফেলে। পণ্ডিত, আজ্ঞে, উপায় কি কিছুই নাই, একটু মার দব। শ্রীরামকৃষ্ণ, আছে বিবেক, একটা গান আছে, বিবেক নামে তার ব্যাটারে তত্ত্ব কথা তাই শুধাবি, বিবেক বৈরাগ্য ঈশ্বরে অনুরাগ, এই উপায়, বিবেক না হলে কথা কখনো ঠিক ঠিক হয় না। সামাধ্যায়ী অনেক ব্যাখ্যার পর বললে ঈশ্বর নিরস। একজন বলেছিল, আমাদের মামাদের এক গোয়াল ঘোড়া আছে, গোয়ালে কি ঘোড়া থাকে? সহাস্যে, তুমি ছানা বড়া হয়ে আছো, এখন দু পাঁচ দিন রসে পড়ে থাকলে
তোমার পক্ষেও ভালো, পরেরও ভালো। দু পাঁচ দিন পণ্ডিত ঈষৎ হাসিয়া, ছানাবড়া পুড়ে অঙ্গার হয়ে গিয়েছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, না না, আরশুলার রং হয়েছে। হাজরা, বেশ ভাজা হয়েছে, এখন রস খাবে বেশ। শ্রীরামকৃষ্ণ, কি জানো, শাস্ত্র বেশি পড়বার দরকার নাই, বেশি পড়লে তর্ক বিচার এসে পড়ে। ন্যাংটা আমায় শেখাতো, উপদেশ দিত, গীতা দশবার বললে যা হয় তাই গীতার সার, অর্থাৎ গীতা গীতা দশবার বলতে বলতে ত্যাগী ত্যাগী হয়ে যায়। উপায়, বিবেক, বৈরাগ্য আর ঈশ্বরে অনুরাগ। কিরূপ অনুরাগ? ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল, যেমন ব্যাকুল হয়ে বৎসের পিছে গাভী ধায়। পণ্ডিত, বেদে ঠিক অমনি আছে, গাভী যেমন বৎসের জন্য ডাকে, তোমাকে আমরা তেমনি ডাকছি। শ্রীরামকৃষ্ণ, ব্যাকুলতার সঙ্গে কাঁদো, আর বিবেক বৈরাগ্য এনে যদি কেউ সর্বত্যাগ করতে পারে তাহলে সাক্ষাৎকার হবে। সে ব্যাকুলতা এলে উন্মাদের অবস্থা হয়, তা জ্ঞানপথেই থাকো আর ভক্তিপথেই থাকো। দুর্বাসার জ্ঞানোন্মাদ হয়েছিল। সংসারীর জ্ঞান আর সর্বত্যাগীর জ্ঞান অনেক তফাৎ। সংসারীর জ্ঞান দীপের আলোর ন্যায় ঘরের ভিতরটি আলো হয়, নিজের দেহ ঘরকন্যা ছাড়া আর কিছু বুঝতে পারে না। সর্বত্যাগীর জ্ঞান সূর্যের আলোর ন্যায়, সে আলোতে ঘরের ভিতর বার সব দেখা যায়। চৈতন্যদেবের জ্ঞান সৌরজ্ঞান, জ্ঞান ও সূর্যের আলো, আবার তার ভিতর ভক্তিচন্দ্রের শীতল আলোও ছিল। ব্রহ্মজ্ঞান ভক্তিপ্রেম দুই ছিল। ঠাকুর কি চৈতন্যদেবের অবস্থা বর্ণনা করিয়া নিজের অবস্থা বলিতেছেন? অভাবমুখ চৈতন্য আর ভাবমুখ চৈতন্য, ভাব ভক্তি একটি পথ আছে আর অভাবের একটি আছে। তুমি অভাবের কথা বলছ, কিন্তু সে বড় কঠিন ঠাঁই, গুরু শিষ্যে দেখা নাই। জনকের কাছে সুখদেব ব্রহ্মজ্ঞান উপদেশের জন্য গেলেন। জনক বললেন, আগে দক্ষিণা দিতে হবে, তোমার ব্রহ্মজ্ঞান হলে আর দক্ষিণা দেবে না, কেননা তখন গুরু শিষ্যে ভেদ থাকে না। ভাব অভাব সবই পথ, অনন্ত মত অনন্ত পথ, কিন্তু একটি কথা আছে, কলিতে নারদীয় ভক্তি এই বিধান। এ পথে প্রথমে ভক্তি, ভক্তি পাকলে ভাব, ভাবের চেয়ে উচ্চ মহাভাব আর প্রেম। মহাভাব আর প্রেম জীবের হয় না, যার তা হয়েছে তার বস্তুলাভ অর্থাৎ ঈশ্বর লাভ হয়েছে। পণ্ডিত, আজ্ঞে, বলতে গেলে তো অনেক কথা দিয়ে বুঝাতে হয়। শ্রীরামকৃষ্ণ, তুমি ন্যাজা মূঢ় বাদ দিয়ে বলবে হে। নবম খণ্ড, পঞ্চম পরিচ্ছেদ। কালী ব্রহ্ম, ব্রহ্মশক্তি অভেদ, সর্বধর্ম সমন্বয়। শ্রীযুক্ত মণিমল্লিকের সঙ্গে পণ্ডিত কথা কইতেছেন। মণিমল্লিক ব্রাহ্মসমাজের লোক, পণ্ডিত ব্রাহ্মসমাজের দোষগুণ লইয়া ঘোর তর্ক করিতেছেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া দেখিতেছেন ও হাস্য করিতেছেন। মাঝে মাঝে বলিতেছেন, এই সত্যের তম, বীরের ভাব, এই সব চাই, অন্যায় অসত্য দেখলে চুপ করে থাকতে নাই, মনে করো নষ্ট স্ত্রী, পরমার্থ হানি করতে আসছে, তখন এই বীরের ভাব ধরতে হয়। তখন বলবে, কি শালী, আমার পরমার্থ হানি করবি, এক্ষুনি তোর শরীর চিরে দেব। আবার হাসিয়া বলিতেছেন, মণিমল্লিকের ব্রাহ্মসমাজের মত অনেক দিনের, ওর ভিতর তোমার মত ঢোকাতে পারবে না। পুরনো সংস্কার কি এমনি যায়? একজন হিন্দু, বড় ভক্ত ছিল, সর্বদা জগদম্বার পূজা আর নাম করত। মুসলমানদের যখন রাজ্য হল তখন সেই ভক্তকে ধরে মুসলমান করে দিল আর বললে, তুই এখন মুসলমান হয়েছিস, বল আল্লাহ, কেবল আল্লাহ নাম জপ কর। সে অনেক কষ্টে আল্লাহ আল্লাহ বলতে লাগল, কিন্তু এক একবার বলে ফেলতে লাগলো জগদম্বা। তখন মুসলমানেরা তাকে মারতে যায়। সে বলে, দোহাই শেখজি, আমায় মারবেন না, আমি তোমাদের আল্লাহ নাম করতে খুব চেষ্টা করছি, কিন্তু আমাদের জগদম্বা আমার কণ্ঠা পর্যন্ত রয়েছেন, তোমাদের আল্লাহকে ঠেলে ঠেলে দিচ্ছেন।
সকলের হাস্য। পণ্ডিতের প্রতি সহাস্যে বলিলেন, মণিমল্লিককে কিছু বলো না, কি জানো রুচিভেদ, আর যার যা পেটে সয়। তিনি নানা ধর্ম নানা মত করেছেন অধিকারী বিশেষের জন্য, সকলে ব্রহ্মজ্ঞানের অধিকারী নয়, তাই আবার তিনি সাকার পূজার ব্যবস্থা করেছেন। মা ছেলেদের জন্য বাড়িতে মাছ এনেছে, সেই মাছের ঝোল অম্বল ভাজা আবার পোলাও করলেন। সকলের পেটে কিন্তু পোলাও সয় না, তাই কারু কারু জন্য মাছের ঝোল করেছেন, তারা পেট রোগা। আবার কারু স্বাদ অম্বল খায় বা মাছ ভাজা খায়। প্রকৃতি আলাদা, আবার অধিকারী ভেদ। সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর পণ্ডিতকে বলিতেছেন, যাও একবার ঠাকুর দর্শন করে এসো, আবার বাগানে একটু বেড়াও। বেলা 5:30 বাজিয়াছে। পণ্ডিত ও তাহার বন্ধুরা গাত্রোত্থান করিলেন, ঠাকুর বাড়ি দেখিবেন। ভক্তেরাও কেহ কেহ তাহাদের সঙ্গে গেলেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর ও মাস্টার সমভিবাহারে বেড়াইতে বেড়াইতে গঙ্গাতীরে বাঁধা ঘাটের দিকে যাইতেছেন। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, বাবুরাম এখন বলে, পড়ে শুনে কি হবে। গঙ্গাতীরে পণ্ডিতের সহিত ঠাকুরের আবার দেখা হইল। ঠাকুর বলিতেছেন, কালীঘরে যাবে না, তাই এলুম। পণ্ডিত ব্যস্ত হইয়া বলিলেন, আগে চলুন দর্শন করি গিয়ে। ঠাকুর সহাস্যবদন চাঁদনির ভিতর দিয়া কালীঘরের দিকে যাইতে যাইতে বলিতেছেন, একটা গানে আছে, এই বলিয়া মধুর সুর করিয়া গাহিতেছেন, মা কি আমার কালো রে, কালরূপে দিগম্বরী হৃদিপদ্ম করে আলো রে। চাঁদনি হইতে প্রাঙ্গণে আসিয়া আবার বলিতেছেন, একটা গানে আছে, জ্ঞানাগ্নি জেলে ঘরে ব্রহ্মময়ীর রূপ দেখো না। মন্দিরে আসিয়া ঠাকুর ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। মার শ্রীপাদপদ্মে জবা বিল্ল ত্রিনয়নী ভক্তদের কতই স্নেহচক্ষে দেখিতেছেন, হস্তে বড়া ভয়, মা বারাণসী চেলি ও বিবিধ অলঙ্কার পরিয়াছেন। শ্রীমূর্তি দর্শন করিয়া ভূধরের দাদা বলিতেছেন, শুনেছি নবীন ভাস্করের নির্মাণ। ঠাকুর বলিতেছেন, তা জানি না, জানি ইনি চিন্ময়ী। ভক্ত সঙ্গে ঠাকুর নাটমন্দিরে বেড়াইতে বেড়াইতে দক্ষিণাস্য হইয়া আসিতেছেন। বলিদানের স্থান দেখিয়া পণ্ডিত বলিতেছেন, মা পাঠা কাঠা দেখতে পান না। সকলের হাস্য। নবম খণ্ড, ষষ্ঠ পরিচ্ছেদ। ঠাকুর এইবার ফিরিতেছেন, বাবুরামকে বলিলেন, আরে আয়। মাস্টারও সঙ্গে আসিলেন। সন্ধ্যা হইয়াছে, ঘরের পশ্চিমের গোল বারান্দায় আসিয়া ঠাকুর বসিয়াছেন, ভাবস্থ অর্ধবাহ্য। কাছে বাবুরাম ও মাস্টার। আজকাল ঠাকুরের সেবার কষ্ট হইয়াছে, রাখাল আজকাল থাকেন না, কেহ কেহ আছেন কিন্তু তাহারা ঠাকুরের সকল অবস্থাতে ছুঁতে পারেন না। ঠাকুর সংকেত করে বাবুরামকে বলিতেছেন, হছু নারা ছু, এ অবস্থায় আর কাকেও ছুঁতে দিতে পারি না, তুই থাক তাহলে ভালো হয়। পণ্ডিত ঠাকুর বাড়ি দর্শন করিয়া ঠাকুরের ঘরে ফিরিয়াছেন। ঠাকুর পশ্চিমের গোল বারান্দা হইতে বলিতেছেন, তুমি একটু জল খাও। পণ্ডিত বললেন, আমি সন্ধ্যা করি নাই। অমনি ঠাকুর ভাবে মাতোয়ারা হইয়া গান গাহিতেছেন ও দাঁড়াইয়া পড়িলেন। গয়া গঙ্গা প্রভাসাদে কাশি কাঞ্চি কে বাঁচায়, কালি 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 বলে আমার অজপ যদি ফুরায়, গয়া গঙ্গা প্রভাসাদে কাশি কাঞ্চি কে বাঁচায়। ত্রিসন্ধ্যা যে বলে কালি, পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায়। পূজা হোম যজ্ঞ আর কিছু না মনে লয়,
মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া আবার বলিতেছেন, কতদিন সন্ধ্যা? যতদিন ওং বলতে মন লীন না হয়। পণ্ডিত, তবে জল খাই, তারপর সন্ধ্যা করব। শ্রীরামকৃষ্ণ, আমি তোমার স্রোতে বাধা দিব না। সময় না হলে ত্যাগ ভালো না। ফল পাকলে ফুল আপনি ঝরে, কাঁচা বেলায় নারিকেলের বেল্লো টানাটানি করতে নাই, ওরকম করে ভাঙলে গাছ খারাপ হয়। সুরেন্দ্র বাড়ি যাইবার উদ্যোগ করিতেছেন, বন্ধুবর্গকে আহ্বান করিতেছেন, তাহার গাড়িতে লইয়া যাইবেন। সুরেন্দ্র, মহেন্দ্রবাবু যাবেন? ঠাকুর এখনও ভাবস্থ, সম্পূর্ণ প্রকৃতিস্থ হন নাই। তিনি সেই অবস্থাতেই সুরেন্দ্রকে বলিতেছেন, তোমার ঘোড়া যত বইতে পারে তার বেশি নিও না। সুরেন্দ্র প্রণাম করিয়া চলিয়া গেলেন। পণ্ডিত সন্ধ্যা করিতে গেলেন। মাস্টার ও বাবুরাম কলিকাতায় যাইবেন, ঠাকুরকে প্রণাম করিতেছেন, ঠাকুর এখনও ভাবস্থ। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, কথা বেরুচ্ছে না, একটু থাকো। মাস্টার বসিলেন। ঠাকুর কি আজ্ঞা করিবেন, অপেক্ষা করিতেছেন। ঠাকুর বাবুরামকে সংকেত করিয়া বসিতে বলিলেন। বাবুরাম বলিলেন, আর একটু বসুন। ঠাকুর বলিতেছেন, একটু বাতাস করো। বাবুরাম বাতাস করিতেছেন, মাস্টারও করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে সস্নেহে, এখন আর তত আসো না কেন? মাস্টার, আজ্ঞে, বিশেষ কিছু কারণ নাই, বাড়িতে কাজ ছিল। শ্রীরামকৃষ্ণ, বাবুরাম কি ঘর, কাল টের পেয়েছি, তাই তো এখন ওকে রাখবার জন্য অত বলছি। পাখি সময় বুঝে ডিম ফুটোয়, কি জানো, এরা শুদ্ধ আত্মা, এখনো কামিনী কাঞ্চনের ভিতর গিয়ে পড়ে নাই, কি বলো? মাস্টার, আজ্ঞা হাঁ, এখনো কোনো দাগ লাগে নাই। শ্রীরামকৃষ্ণ, নূতন হাঁড়ি, দুধ রাখলে খারাপ হবে না। মাস্টার, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, বাবুরামের এখানে থাকবার দরকার পড়েছে, অবস্থা আছে কি না, তাতে ওইসব লোকের থাকা প্রয়োজন। ও বলেছে ক্রমে ক্রমে থাকবে, না হলে হাঙ্গামা হবে, বাড়িতে গোল করবে। আমি বলছি শনিবার রবিবার আসবে। এদিকে পণ্ডিত সন্ধ্যা করিয়া আসিয়াছেন, তাহার সঙ্গে ভূধর ও তাহার জ্যেষ্ঠ ভাই। পণ্ডিত এইবার জল খাইবেন। ভূধরের বড় ভাই বলিতেছেন, আমাদের কি হবে, একটু বলে দিন, আমাদের উপায় কি? শ্রীরামকৃষ্ণ, তোমরা মুমুক্ষু, ব্যাকুলতা থাকলেই ঈশ্বরকে পাওয়া যায়। শ্রাদ্ধের অন্ন খেও না, সংসারে নষ্ট স্ত্রীর মতো থাকবে। নষ্ট স্ত্রী বাড়ির সব কাজ যেন খুব মন দিয়ে করে, কিন্তু তার মন উপপত্তির উপর রাত দিন পড়ে থাকে। সংসারের কাজ করো, কিন্তু মন সর্বদা ঈশ্বরের উপর রাখবে। পণ্ডিত জল খাইতেছেন। ঠাকুর বলিতেছেন, আসনে বসে খাও। খাবার পর পণ্ডিতকে বলিতেছেন, তুমি তো গীতা পড়েছ, যাকে সকলে গণে মানে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে। পণ্ডিত, যত যত বিভূতি মত সত্যম শ্রীমধুর্জিতমেব বা। শ্রীরামকৃষ্ণ, তোমার ভিতর অবশ্য তাঁর শক্তি আছে। পণ্ডিত, আজ্ঞা, জীব রত নিয়েছি, অধ্যবসায়ের সহিত করব কি? ঠাকুর যেন উপরোধে পড়ে বলছেন, হ্যাঁ হবে, তারপরে অন্য কথার দ্বারা ও কথা যেন চাপা দিলেন। শ্রীরামকৃষ্ণ, শক্তি মানতে হয়। বিদ্যাসাগর বললে, তিনি কি কারুকে বেশি শক্তি দিয়েছেন? আমি বললাম, তবে একজন লোক 100 জনকে মারতে পারে কেন? কুইন ভিক্টোরিয়ার এত মান নাম কেন, যদি শক্তি না থাকতো? আমি বললাম, তুমি মানো কি না? তখন বলে, হ্যাঁ মানি। পণ্ডিত বিদায় লইয়া গাত্রোত্থান করিলেন ও ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। সঙ্গের বন্ধুরাও প্রণাম করিলেন। ঠাকুর বলিতেছেন, আবার আসবেন, গাঁজাখোর গাঁজাখোরকে দেখলে আহ্লাদ করে, হয়তো তার সঙ্গে কোলাকুলি করে, অন্য লোক দেখলে মুখ লুকোয়, গরু আপনার জনকে দেখলে গা চাটে,
অপরকে গুঁতোয়। সকলের হাস্য। পণ্ডিত চলিয়া গেলে ঠাকুর হাসিয়া বলিতেছেন, ডাইলিউট হয়ে গেছে একদিনেই, দেখলে কেমন বিনয়ী, আর সব কথা লয়। আষাঢ় শুক্লা সপ্তমী তিথি, পশ্চিমের বারান্দায় চাঁদের আলো পড়িয়াছে। ঠাকুর সেখানে এখনো বসিয়া আছেন। মাস্টার প্রণাম করিতেছেন। ঠাকুর সস্নেহে বলিতেছেন, যাবে? মাস্টার, আজ্ঞা তবে আসি। শ্রীরামকৃষ্ণ, একদিন মনে করেছি সব্বাইয়ের বাড়ি এক একবার করে যাব, তোমার ওখানে একবার যাব, কেমন? মাস্টার, আজ্ঞা বেশ তো। দশম খণ্ড। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। সন্ন্যাসী সঞ্চয় করিবে না। ঠাকুর মদগত অন্তরাত্মা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালী মন্দিরে আছেন। তিনি নিজের ঘরে ছোট খাটটিতে পূর্বাশ্ব হইয়া বসিয়া আছেন। ভক্তগণ মেজের উপর বসিয়া আছেন। আজ কার্তিক মাসের কৃষ্ণা সপ্তমী, 25 কার্তিক, ইংরেজি 9 নভেম্বর 1884 খ্রিস্টাব্দ। বেলা প্রায় 2 প্রহর। মাস্টার আসিয়া দেখিলেন ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছেন। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামীর সঙ্গে কয়েকটি ব্রাহ্ম ভক্ত আসিয়াছেন। পূজারী রামচক্রবর্তীও আছেন। ক্রমে মহিমাচরণ, নারায়ণ, কিশোরী আসিলেন। একটু পরে আরও কয়েকটি ভক্ত আসিলেন। শীতের প্রারম্ভ। ঠাকুরের জামার প্রয়োজন হইয়াছিল, মাস্টারকে আনিতে বলিয়াছিলেন। তিনি লংক্লথের জামা ছাড়া একটি জিনের জামা আনিয়াছিলেন, কিন্তু ঠাকুর জিনের জামা আনিতে বলেন নাই। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, তুমি বরং একটা নিয়ে যাও, তুমিই পরবে, তাতে দোষ নাই। আচ্ছা, তোমায় কীরকম জামার কথা বলেছিলাম? মাস্টার বলিলেন, আজ্ঞা আপনি সাদাসিদে জামার কথা বলেছিলেন, জিনের জামা আনিতে বলেন নাই। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তবে জিনেরটাই ফিরিয়ে নিয়ে যাও। বিজয়াদির প্রতি বলিলেন, দেখো দারিকবাবু বনাদ দিছিল, আবার খোট্টারাও আনলে, নিলাম না। ঠাকুর আরও কি বলিতে যাইতেছিলেন, এমন সময় বিজয় কথা কহিলেন। বিজয় বলিলেন, আজ্ঞা তা বই কি, যা দরকার কাজেই নিতে হয়, একজনের তো দিতেই হবে, মানুষ ছাড়া আর কে দেবে? শ্রীরামকৃষ্ণ বলিলেন, দেবার সেই ঈশ্বর। শাশুড়ি বললে, আহা বৌমা, সকলেরই সেবা করবার লোক আছে, তোমার কেউ পা টিপে দিত বেশ হতো। বউ বললে, ও গো, আমার পা হরি টিপবেন, আমার কারুকে দরকার নাই। সে ভক্তিভাবে ওই কথা বললে। একজন ফকির আকবর শাহর কাছে কিছু টাকা আনতে গিয়েছিল। বাদশাহ তখন নমাজ পড়ছে আর বলছে, হে খোদা, আমায় ধন দাও, দৌলত দাও। ফকির তখন চলে আসবার উপক্রম করলে, কিন্তু আকবর শাহ তাকে বসতে ইশারা করলেন। নমাজের পর জিজ্ঞাসা করলেন, তুমি কেন চলে যাচ্ছিলে? সে বললে, আপনিই বলছিলেন ধন দাও, দৌলত দাও, তাই ভাবলাম যদি চাইতে হয় ভিখারির কাছে কেন, খোদার কাছে চাইব। বিজয় বলিলেন, গয়াতে সাধু দেখেছিলাম, নিজের চেষ্টা নাই, একদিন ভক্তদের খাওয়াবার ইচ্ছা হলো, দেখি কোথা থেকে মাথায় করে ময়দা ঘি এসে পড়ল, ফলটলও এলো। শ্রীরামকৃষ্ণ বিজয়াদির প্রতি বলিলেন, সাধুর 3 শ্রেণী, উত্তম, মধ্যম, অধম। উত্তম যারা খাওয়ার জন্য চেষ্টা করে না, মধ্যম ও অধম যেমন দণ্ডি ফণ্ডি, মধ্যম তারা নমো নারায়ণ বলে দাঁড়ায়, যারা অধম তারা না দিলে ঝগড়া করে। সকলের হাস্য। উত্তম শ্রেণীর সাধুর অজগর বৃত্তি, বসে খাওয়া পাবে, অজগর নড়ে না। একটি ছোকরা সাধু বাল ব্রহ্মচারী ভিক্ষা করতে গিয়েছিল, একটি মেয়ে এসে ভিক্ষা দিলে, তার বক্ষে স্তন দেখে সাধু মনে করলে বুকে ফোড়া হয়েছে, তাই জিজ্ঞাসা করলে। পরে বাড়ির গিন্নিরা বুঝিয়ে দিলে যে ওর গর্ভে ছেলে হবে বলে ঈশ্বর স্তনেতে দুগ্ধ দিবেন, তাই ঈশ্বর আগে থাকতে তার বন্দোবস্ত করছেন। এই কথা শুনে ছোকরা সাধুটি অবাক। তখন সে বললে, তবে আমার ভিক্ষা করবার দরকার নেই, আমার জন্যও খাবার আছে।
ভক্তেরা কেহ কেহ মনে করিতেছেন, তবে আমাদেরও তো চেষ্টা না করলে হয়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, যার মনে আছে চেষ্টা দরকার, তার চেষ্টা করতেই হবে। বিজয় বলিলেন, ভক্তমালে একটি বেশ গল্প আছে। শ্রীরামকৃষ্ণ, তুমি বলো না। বিজয় বলিলেন, আপনিই বলুন না। শ্রীরামকৃষ্ণ, না তুমিই বলো, আমারও তো মনে নাই, প্রথম প্রথম শুনতে হয়, তাই আগে আগে ওসব শুনতাম। আবার শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমার এখন সে অবস্থা নয়। হনুমান বলেছিল, আমি তিথি নক্ষত্র জানি না, এক রাম চিন্তা করি। চাতক চায় কেবল ফটিক জল, পিপাসায় প্রাণ যায়, উঁচু হয়ে আকাশের জল পান করতে চায়। গঙ্গা যমুনা সাত সমুদ্র জলে পূর্ণ, সে কিন্তু পৃথিবীর জল খাবে না। রাম লক্ষণ পম্পা সরোবরে গিয়েছেন, লক্ষণ দেখিলেন একটি কাক ব্যাকুল হয়ে বারবার জল খেতে যায়, কিন্তু খায় না। রামকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন, ভাই এ কাক পরম ভক্ত, অহর্নিশি রাম নাম জপ করছে, এদিকে জল তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, কিন্তু খেতে পারছে না, ভাবছে খেতে গেলে পাছে রাম নাম জপ ফাঁক যায়। হলধারীকে পূর্ণিমার দিন বললুম, দাদা আজ কি অমাবস্যা? সকলের হাস্য। সহাস্যে বলিলেন, হ্যাঁ গো, শুনেছিলাম যখন অমাবস্যা পূর্ণিমা ভুল হবে তখন পূর্ণ জ্ঞান হয়। হলধারী তা বিশ্বাস করবে কেন? হলধারী বললে এ কলিকাল, একে আবার লোকে মানে যার অমাবস্যা পূর্ণিমা বোধ নাই। ঠাকুর এ কথা বলিতেছেন এমন সময় মহিমাচরণ আসিয়া উপস্থিত। শ্রীরামকৃষ্ণ সসম্ভ্রমে বলিলেন, আসুন আসুন বসুন। বিজয়াদি ভক্তের প্রতি বলিলেন, এ অবস্থায় অমুক দিন মনে থাকে না, সেদিন বেনিপালের বাগানে উৎসব, দিন ভুল হয়ে গেল, অমুক দিন সংক্রান্তি ভালো করে হরিনাম করব, এসব আর ঠিক থাকে না। কিয়ৎক্ষণ চিন্তার পর বলিলেন, তবে অমুক আসবে বললে মনে থাকে। ঈশ্বরে ষোলো আনা মন গেলে এই অবস্থা। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান তুমি সীতার সংবাদ এনেছ? কি রূপ তাঁকে দেখে এলে আমাকে বলো। হনুমান বললে, রাম দেখলাম সীতার শুধু শরীর পড়ে আছে, তার ভিতর মন প্রাণ নেই। সীতার মন প্রাণ যে তিনি তোমার পাদপদ্মে সমর্পণ করেছেন, তাই শুধু শরীর পড়ে আছে, আর কাল যম আনাগোনা করছে, কিন্তু কি করবে, শুধু শরীর, মন প্রাণ তাতে নাই। যাকে চিন্তা করবে তার সত্তা পাওয়া যায়, অহর্নিশি ঈশ্বর চিন্তা করলে ঈশ্বরের সত্তা লাভ হয়, লুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে তাই হয়ে গেল। বই বা শাস্ত্রের কি উদ্দেশ্য? ঈশ্বর লাভ? সাধুর পুঁথি একজন খুলে দেখলে প্রত্যেক পাতাতে কেবল রাম নাম লেখা আছে, আর কিছুই নাই। ঈশ্বরের উপর ভালোবাসা এলে একটুতেই উদ্দীপন হয়, তখন একবার রাম নাম করলে কোটি সন্ধ্যার ফল হয়। মেঘ দেখলে ময়ূরের উদ্দীপন হয়, আনন্দে পেখম ধরে নৃত্য করে, শ্রীমতিরও সেই রূপ হতো, মেঘ দেখলেই কৃষ্ণকে মনে পড়ত। চৈতন্যদেব মেয়ের গাঁর কাজ দিয়ে যাচ্ছিলেন, শুনলেন এ গাঁয়ের মাটিতে খোল তৈয়ার হয়, অমনি ভাবে বিভল হলেন, কেননা হরিনাম কীর্তনের সময় খোল বাজে। কার উদ্দীপন হয়? যার বিষয়বুদ্ধি ত্যাগ হয়েছে, বিষয় রস যার শুকিয়ে যায় তার একটুতেই উদ্দীপন হয়। দেশলাই ভিজে থাকলে হাজার ঘষো জ্বলবে না, জলটা যদি শুকিয়ে যায় তাহলে একটু ঘষলেই দপ করে জ্বলে ওঠে। দেহের সুখ দুঃখ আছেই, যার ঈশ্বর লাভ হয়েছে সে মন প্রাণ দেহ আত্মা সমস্ত তাঁকে সমর্পণ করে। পম্পা সরোবরে স্নানের সময় রাম লক্ষণ সরোবরের নিকট মাটিতে ধনুক গুজে রাখলেন, স্নানের পর উঠে লক্ষণ তুলে দেখেন যে ধনুক রক্তাক্ত হয়ে রয়েছে। রাম দেখে বললেন, ভাই দেখো দেখো, বোধহয় কোনো জীব হিংসা হল। লক্ষণ মাটি খুঁড়ে দেখেন একটা বড় কোলা ব্যাঙ মুমূর্ষ অবস্থা। রাম করুণ স্বরে বলতে লাগলেন, কেন তুমি শব্দ করো নাই? আমরা তোমাকে বাঁচাবার চেষ্টা করতাম, যখন সাপে ধরে তখন তো খুব চিৎকার করো। ভেক বললে, রাম
যখন সাপে ধরে তখন আমি এই বলে চিৎকার করি, রাম রক্ষা করো, রাম রক্ষা করো। এখন দেখছি রামই আমায় মারছেন, তাই চুপ করে আছি। দশম খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। স স রূপে থাকা কিরূপ, জ্ঞানযোগ কেন কঠিন? ঠাকুর একটু চুপ করিলেন ও মহিমাদি ভক্তদের দেখিতেছেন। ঠাকুর শুনিয়াছেন যে মহিমাচরণ গুরু মানেন না। এইবার ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, গুরুবাক্যে বিশ্বাস করা উচিত, গুরুর চরিত্রের দিকে দেখবার দরকার নাই। যদ্যপি আমার গুরু শুঁড়িবাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। একজন চণ্ডী ভাগবত শোনাত, সে বললে ঝাড়ু অস্পৃশ্য বটে কিন্তু স্থানকে শুদ্ধ করে। মহিমাচরণ বেদান্ত চর্চা করেন, উদ্দেশ্য ব্রহ্মজ্ঞান। জ্ঞানীর পথ অবলম্বন করিয়াছেন ও সর্বদা বিচার করেন। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি, জ্ঞানীর উদ্দেশ্য স্বস্বরূপকে জানা, এরই নাম জ্ঞান, এরই নাম মুক্তি। পরব্রহ্ম ইনি নিজের স্বরূপ, আমি আর পরব্রহ্ম এক, মায়ার দরুন জানতে দেয় না। হরিশকে বললুম, আর কিছু নয়, সোনার উপর ঝোড়া কতক মাটি পড়েছে, সেই মাটি ফেলে দেওয়া। ভক্তেরা আমি রাখে, জ্ঞানীরা রাখে না। কিরূপে স্বস্বরূপে থাকা যায়, ন্যাংটা উপদেশ দিত, মন বুদ্ধিতে লয় করো, বুদ্ধি আত্মাতে লয় করো, তবে স্বস্বরূপে থাকবে। কিন্তু আমি থাকবেই থাকবে, যায় না। যেমন অনন্ত জলরাশি, উপরে নিচে সম্মুখে পিছনে ডাইনে বামে জলে পরিপূর্ণ, সেই জলের মধ্যে একটি জলপূর্ণ কুম্ভ আছে। ভিতরে বাহিরে জল, কিন্তু তবুও কুম্ভটি আছে, আমি রূপ কুম্ভ। জ্ঞানীর শরীর যেমন তেমনি থাকে, তবে জ্ঞানাগ্নিতে কামাদি রিপু দগ্ধ হয়ে যায়। কালীবাড়িতে অনেক দিন হল ঝড় বৃষ্টি হয়ে কালীঘরে বজ্রপাত হয়েছিল। আমরা গিয়ে দেখলাম কপাটগুলির কিছু হয় নাই, তবে স্ক্রুগুলির মাথা ভেঙে গেছিল। কপাটগুলি যেন শরীর, কামাদি আসক্তি যেন স্ক্রুগুলি। জ্ঞানী কেবল ঈশ্বরের কথা ভালোবাসে, বিষয়ে কথা হলে তার বড় কষ্ট হয়। বিষয়ীরা আলাদা লোক, তাদের অবিদ্যা পাগড়ি খসে না, তাই ফিরে ঘুরে ওই বিষয়ের কথা এনে ফেলে। বেদেতে সপ্তভূমির কথা আছে, পঞ্চম ভূমিতে যখন জ্ঞানী উঠে তখন ঈশ্বর কথা বই শুনতেও পারে না আর বলতেও পারে না, তখন তার মুখ থেকে কেবল জ্ঞান উপদেশ বেরোয়। এই সমস্ত কথায় শ্রীরামকৃষ্ণ কি নিজের অবস্থা বর্ণনা করছেন? ঠাকুর আবার বলিতেছেন, বেদে আছে সচ্চিদানন্দ ব্রহ্ম, ব্রহ্ম একও নয় দুইও নয়, এক দুয়ের মধ্যে, অস্তিও বলা যায় না নাস্তিও বলা যায় না, তবে অস্তি নাস্তির মধ্যে। শ্রীরামকৃষ্ণ, রাগ ভক্তি এলে অর্থাৎ ঈশ্বরে ভালোবাসা এলে তবে তাঁকে পাওয়া যায়। বৈধি ভক্তি হতেও যেমন যেতেও তেমন, এত জপ এত ধ্যান করবে, এত যাগ যজ্ঞ হোম করবে, এই এই উপচারে পূজা করবে, পূজার সময় এই এই মন্ত্র পাঠ করবে, এই সকলের নাম বৈধি ভক্তি। হতেও যেমন যেতেও তেমন। কত লোকে বলে, আর ভাই কত ভবিষ্য করলুম, কতবার বাড়িতে পূজা আনলুম, কিন্তু কি হলো? রাগ ভক্তির কিন্তু পতন নাই। কাদের রাগ ভক্তি হয়? যাদের পূর্বজন্মে অনেক কাজ করা আছে, অথবা যারা নিত্য সিদ্ধ, যেমন একটি পোড়ো বাড়ির বন জঙ্গল কাটতে কাটতে নল বসানো ফোয়ারা একটা পেয়ে গেল, মাটি সুরকি ঢাকা ছিল, যাই সরিয়ে দিলে অমনি ফরফর করে জল উঠতে লাগলো। যাদের রাগ ভক্তি তারা এমন কথা বলে না, ভাই কত ভবিষ্য করলাম কিন্তু কি হলো। যারা নতুন চাষ করে তাদের যদি ফসল না হয় জমি ছেড়ে দেয়। খানদানি চাষা ফসল হোক আর না হোক,
আবার চাষ করবেই। তাদের বাপ পিতামহ চাষাগিরি করে এসেছে, তারা জানে যে চাষ করেই খেতে হবে। যাদের রাগভক্তি তাদেরই আন্তরিক, ঈশ্বর তাদের ভার লন। হাসপাতালে নাম লেখালে, আরাম না হলে ডাক্তার ছাড়ে না। ঈশ্বর যাদের ধরে আছেন তাদের কোনো ভয় নাই। মাঠের আলের উপর চলতে চলতে যে ছেলে বাপকে ধরে থাকে সে পড়লেও পড়তে পারে, যদি অন্যমনস্ক হয়ে হাত ছেড়ে দেয়। কিন্তু বাপ যে ছেলেকে ধরে থাকে সে পড়ে না। বিশ্বাসে কি না হতে পারে, যার ঠিক তার সব তাতে বিশ্বাস হয়। সাকার নিরাকার, রাম কৃষ্ণ ভগবতী। ওদেশে যাবার সময় রাস্তায় ঝড় বৃষ্টি এলো, মাঠের মাঝখানে আবার ডাকাতের ভয়। তখন সবই বললুম, রাম কৃষ্ণ ভগবতী, আবার বললুম হনুমান। আচ্ছা সব বললুম, এর মানে কি? কি জানো, যখন চাকর বা দাসী বাজারের পয়সা লয় তখন বলে বলে লয়, এটা আলুর পয়সা, এটা বেগুনের পয়সা, এগুলো মাছের পয়সা, সব আলাদা, সব হিসাব করে লয়ে তারপর দেয় মিশিয়ে। ঈশ্বরের উপর ভালোবাসা এলে কেবল তাঁরই কথা কইতে ইচ্ছা করে, যে যাকে ভালোবাসে তার কথা শুনতে ও বলতে ভালো লাগে। সংসারী লোকদের ছেলের কথা বলতে বলতে লাল পড়ে, যদি কেউ ছেলের সুখ্যাত করে তো অমনি বলবে, ওরে তোর খুড়োর জন্য পা ধোবার জল আন। যারা পায়রা ভালোবাসে তাদের কাছে পায়রার সুখ্যাত করলে বড় খুশি। যদি কেউ পায়রার নিন্দা করে তাহলে বলে উঠবে, তোর বাপ চৌদ্দ পুরুষ কখনো কি পায়রার চাষ করেছে? ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, কেন না, মহিমা সংসারী। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি, সংসার একেবারে ত্যাগ করবার কি দরকার, আসক্তি গেলেই হলো। তবে সাধন চাই, ইন্দ্রিয়দের সঙ্গে যুদ্ধ করতে হয়। কেল্লার ভিতর থেকে যুদ্ধ করাই আরও সুবিধা, কেল্লা থেকে অনেক সাহায্য পাওয়া যায়। সংসার ভোগের স্থান, এক একটি জিনিস ভোগ করে অমনি ত্যাগ করতে হয়। আমার স্বাদ ছিল সোনার গোট পরি, তা শেষে পাওয়াও গেল, সোনার গোট পরলুম। পরার পর কিন্তু তৎক্ষণাৎ খুলতে হবে, পেঁয়াজ খেলুম আর বিচার করতে লাগলুম, মন এর নাম পেঁয়াজ। তারপর মুখের ভিতর একবার এদিক ওদিক, একবার সেদিক করে তারপর ফেলে দিলুম। দশম খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ, সংকীর্তনানন্দে। আজ একজন গায়ক আসিবে, সম্প্রদায় লইয়া কীর্তন করিবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে ভক্তদের জিজ্ঞাসা করিতেছেন, কই কীর্তন কই? মহিমা বলিলেন, আমরা বেশ আছি। শ্রীরামকৃষ্ণ বলিলেন, না গো, এ তো আমাদের বারো মাস আছে। নেপথ্যে একজন বলিতেছেন, কীর্তন এসেছে, কীর্তন এসেছে। শ্রীরামকৃষ্ণ আনন্দে পূর্ণ হয়ে কেবল বললেন, হ্যাঁ এসেছে। ঘরের দক্ষিণ পূর্বে লম্বা বারান্দায় মাদুর পাতা হইল। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, গঙ্গাজল একটু দে, যত বিষয়ীরা পা দিচ্ছে। বালিনিবাসী প্যারিবাবুর পরিবারেরা ও মেয়েরা কালী মন্দির দর্শন করিতে আসিয়াছে। কীর্তন হইবার উদ্যোগ দেখিয়া তাহাদের শুনিবার ইচ্ছা হইল। একজন ঠাকুরকে আসিয়া বলিতেছে, তাঁরা জিজ্ঞাসা করছে ঘরে কি জায়গা হবে, তারা কি বসতে পারে? ঠাকুর কীর্তন শুনিতে শুনিতে বলিতেছেন, না না, অর্থাৎ ঘরে জায়গা কোথায়? এমন সময় নারায়ণ আসিয়া উপস্থিত হইলেন ও ঠাকুরকে প্রণাম করিলেন। ঠাকুর বলিতেছেন, তুই কেন এসেছিস, অত মেরেছে তোর বাড়ির লোকে। নারায়ণ ঠাকুরের ঘরের দিকে যাইতেছেন দেখিয়া ঠাকুর বাবুরামকে ইঙ্গিত করিলেন, ওকে খেতে দিস। নারায়ণ ঘরের মধ্যে গেলেন, হঠাৎ ঠাকুর উঠিয়া ঘরে প্রবেশ করিলেন, নারায়ণকে নিজের হাতে খাওয়াইবেন। খাওয়াইবার পর আবার কীর্তনের স্থানে আসিয়া বসিলেন। দশম খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ, ভক্ত সঙ্গে সংকীর্তনানন্দে। অনেক ভক্তেরা আসিয়াছেন, শ্রীযুক্ত বিজয় গোস্বামী, মহিমাচরণ, নারায়ণ, অধর, মাস্টার, ছোট গোপাল ইত্যাদি। রাখাল বলরাম তখন শ্রীবৃন্দাবন ধামে আছেন।
বেলা 3-4 বাজিয়াছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বারান্দায় কীর্তন শুনিতেছেন। কাছে নারায়ণ আসিয়া বসিলেন, অন্যান্য ভক্তেরা চতুর্দিকে বসিয়া আছেন। এমন সময় অধর আসিয়া উপস্থিত হইলেন। অধরকে দেখিয়া ঠাকুর যেন শশব্যস্ত হইলেন। অধর প্রণাম করিয়া আসন গ্রহণ করিলে ঠাকুর তাহাকে আরও কাছে বসিতে ইঙ্গিত করিলেন। কীর্তনিয়া কীর্তন সমাপ্ত করিলেন, আসর ভঙ্গ হইল। উদ্যান মধ্যে ভক্তেরা এদিক ওদিক বেড়াইতেছেন। কেহ কেহ মা কালীর ও রাধাকান্তের মন্দিরে আরতি দর্শন করিতে গেলেন। সন্ধ্যার পর ঠাকুরের ঘরে আবার ভক্তেরা আসিলেন। ঠাকুরের ঘরের মধ্যে আবার কীর্তন হইবার উদ্যোগ হইতেছে। ঠাকুরের খুব উৎসাহ, বলিতেছেন যে এদিকে একটা বাতি দাও। ডবল বাতি জ্বালিয়া দেওয়াতে খুব আলো হইল। ঠাকুর বিজয়কে বলিতেছেন, তুমি অমন জায়গায় বসলে কেন, এদিকে সরে এসো। এবার সংকীর্তনে খুব মাতামাতি হইল। ঠাকুর মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন, ভক্তেরা তাহাকে খুব বেড়িয়া বেড়িয়া নাচিতেছেন। বিজয় নৃত্য করিতে করিতে দিগম্বর হইয়া পড়িয়াছেন, হুঁশ নাই। কীর্তনান্তে বিজয় চাবি খুঁজিতেছেন, কোথায় পড়িয়া গিয়াছে। ঠাকুর বলিতেছেন, এখানেও একটা হরিবোল খায়, এই বলিয়া হাসিতেছেন। বিজয়কে আরও বলিতেছেন, ওসব আর কেন, অর্থাৎ আর চাবির সঙ্গে সম্পর্ক রাখা কেন। কিশোরী প্রণাম করিয়া বিদায় লইতেছেন। ঠাকুর যেন স্নেহে আর্দ্র হইয়া তাহার বক্ষে হাত দিলেন আর বলিলেন, তবে এসো। কথাগুলি যেন করুণা মাখা। কিয়ৎক্ষণ পরে মণি ও গোপাল কাছে আসিয়া প্রণাম করিলেন, তাহারা বিদায় লইবেন। আবার সেই স্নেহমাখা কথা, কথাগুলি হইতে যেন মধু ঝরিতেছে। বলিতেছেন, কাল সকালে উঠে যেও, আবার হিম লাগবে। মণি ও গোপালের আর যাওয়া হইল না, তাহারা আজ রাত্রে থাকিবেন। তাহারা ও আরও দু একজন ভক্ত মেঝেতে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীযুক্ত রাম চক্রবর্তীকে বলিতেছেন, রাম, এখানে যে আর একখানি পাপুস ছিল কোথায় গেল। ঠাকুর সমস্ত দিন অবসর পান নাই, একটু বিশ্রাম করিতে পান নাই, ভক্তদের ফেলিয়া কোথায় যাইবেন, এইবার একবার বহির্দেশে যাইতেছেন। ঘরে ফিরিয়া আসিয়া দেখিলেন যে মণি রামলালের নিকট গান লিখিয়া লইতেছেন, তার ও তারিণী। এবার তরিত করিয়ে তপন তনয় ত্রাসে ত্রাসিত ইত্যাদি। ঠাকুর মণিকে জিজ্ঞাসা করিতেছেন, কি লিখছ। গানের কথা শুনিয়া বলিলেন, এ যে বড় গান। রাত্রে ঠাকুর একটু সুজির পায়েস ও একখানি কি দুখানি লুচি খান। ঠাকুর রামলালকে বলিতেছেন, সুজি কি আছে। গান এক লাইন দু লাইন লিখিয়া মণি লেখা বন্ধ করিলেন। ঠাকুর মেঝেতে আসনে বসিয়া সুজি খাইতেছেন। ঠাকুর আবার ছোট খাটটিতে বসিলেন। মাস্টার খাটের পার্শ্বস্থিত পাপসের উপর বসিয়া ঠাকুরের সহিত কথা কইতেছেন। ঠাকুর নারায়ণের কথা বলিতে বলিতে ভাবযুক্ত হইতেছেন, শ্রীরামকৃষ্ণ আজ নারায়ণকে দেখলুম। মাস্টার, আজ্ঞা হাঁ। চোখ ভেজা, মুখ দেখে কান্না পেল। শ্রীরামকৃষ্ণ, ওকে দেখলে যেন বাৎসল্য হয়। এখানে আসে বলে ওকে বাড়িতে মারে, ওর হয়ে বলে এমন কেউ নাই। কূপ যা তোমায় কু বুঝায়, রায়পক্ষে বুঝায় এমন কেউ নাই। মাস্টার সহাস্যে, হরিপদর বাড়িতে বই রেখে পলায়ন। শ্রীরামকৃষ্ণ, ওটা ভালো করে নাই। ঠাকুর চুপ করিয়াছেন, কিয়ৎক্ষণ পরে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, দেখো ওর খুব সত্তা, তা না হলে কীর্তন শুনতে শুনতে আমায় টানে, আমার ঘরের ভিতর আসতে হলো। কীর্তন ফেলে আসা এ কখনো হয় নাই। ঠাকুর চুপ করিলেন, কিয়ৎক্ষণ পরে আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, ওকে ভাবে জিজ্ঞাসা করেছিলুম, তা এক কথায় বললে আমি আনন্দে আছি। মাস্টারের প্রতি, তুমি ওকে কিছু কিনে মাঝে মাঝে খাইও বাৎসল্যভাবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তেজচন্দ্রের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি,
একবার ওকে জিজ্ঞাসা করে দেখো, একবারে আমায় ও কি বলে, জ্ঞানী কি কি বলে। শুনলাম তীরচন্দ্র নাকি বড় কথা কয় না। গোপালের প্রতি, দেখ তীরচন্দ্রকে শনি মঙ্গলবার আসতে বলিস। মেঝেতে আসনের উপর ঠাকুর উপবিষ্ট, সুজি খাইতেছেন, পার্শ্বে একটি পিলসুজের উপর প্রদীপ জ্বলিতেছে, ঠাকুরের কাছে মাস্টার বসিয়া আছেন। ঠাকুর বলিতেছেন, কিছু মিষ্টি কি আছে? মাস্টার নূতন গুড়ের সন্দেশ আনিয়াছিলেন, রামলালকে বলিলেন সন্দেশ তাকের উপর আছে। শ্রীরামকৃষ্ণ, কই আনো না। মাস্টার ব্যস্ত হইয়া তাক খুঁজিতে গেলেন, দেখিলেন সন্দেশ নাই, বোধহয় ভক্তদের সেবায় খরচ হইয়াছে। অপ্রস্তুত হইয়া ঠাকুরের কাছে ফিরিয়া আসিয়া বলিলেন, ঠাকুর কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা একবার তোমার স্কুলে গিয়ে যদি দেখি। মাস্টার ভাবিতেছেন, উনি নারায়ণকে স্কুলে দেখিতে যাইবার ইচ্ছা করিতেছেন। মাস্টার, আমাদের বাসায় গিয়ে বসলে তো হয়। শ্রীরামকৃষ্ণ, না একটা ভাব আছে, কি জানো, আর কেউ ছোকরা আছে কি না একবার দেখতুম। মাস্টার, অবশ্য আপনি যাবেন, অন্য লোক দেখতে যায় সেই রূপ আপনিও যাবেন। ঠাকুর আহারান্তে ছোট খাটটিতে গিয়া বসিলেন, একটি ভক্ত তামাক সাজিয়া দিলেন, ঠাকুর তামাক খাইতেছেন। ইতিমধ্যে মাস্টার ও গোপাল বারান্দায় বসিয়া রুটি ও ডাল ইত্যাদি জলখাবার খাইলেন, তাহারা নহবতের ঘরে শুইবেন ঠিক করিয়াছেন। খাবার পর মাস্টার খাটের পার্শ্বস্থ পাপসে আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, নহবতে যদি হাঁড়িকুড়ি থাকে এখানে শোবে এই ঘরে? মাস্টার, যে আজ্ঞা। দশম খণ্ড, পঞ্চম পরিচ্ছেদ, সেবক সঙ্গে। রাত 10:11 হইল, ঠাকুর ছোট খাটটিতে তাকিয়া ঠেসান দিয়া বিশ্রাম করিতেছেন, মণি মেঝেতে বসিয়া আছেন, মণির সহিত ঠাকুর কথা কহিতেছেন। ঘরের দেওয়ালের কাছে সেই পিলসুজের উপর প্রদীপে আলো জ্বলিতেছে, ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু, মণির সেবা লইবেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, দেখো আমার পাটা কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দাও তো। মণি ঠাকুরের পাদমূলে ছোট খাটটির উপর বসিলেন ও কোলে তাহার পাদুখানি লইয়া আস্তে আস্তে হাত বুলাইতেছেন, ঠাকুর মাঝে মাঝে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, আজ সব কেমন কথা হয়েছে? মণি, আজ্ঞা খুব ভালো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, আকবর বাদশাহের কেমন কথা হলো? মণি, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, কি বলো দেখি? মণি, ফকির আকবর বাদশাহের সঙ্গে দেখা করতে এসেছিল, আকবর শাহ তখন নমাজ পড়ছিল, নমাজ পড়তে পড়তে ঈশ্বরের কাছে ধন দৌলত চাচ্ছিল, তখন ফকির আস্তে আস্তে ঘর থেকে চলে যাওয়ার উপক্রম করলে। পরে আকবর জিজ্ঞাসা করাতে বললে, যদি ভিক্ষা করতে হয় ভিখারির কাছে কেন করব? শ্রীরামকৃষ্ণ বললেন, আর কি কি কথা হয়েছিল? মণি, সঞ্চয়ের কথা খুব হলো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, কি কি হলো? মণি, চেষ্টা যতক্ষণ করতে হবে বোধ থাকে ততক্ষণ চেষ্টা করতে হয়, সঞ্চয়ের কথা সিঁথিতে কেমন বলেছিলেন? শ্রীরামকৃষ্ণ বললেন, কি কথা? মণি, যে তার উপর সব নির্ভর করে তার ভার তিনি লন, নাবালকের যেমন ওছি সব ভার নেয়। আরেকটি কথা শুনেছিলাম যে নিমন্ত্রণ বাড়িতে ছোট ছেলে নিজে বসবার জায়গা নিতে পারে না, তাকে খেতে কেউ বসিয়ে দেয়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, না ও হলো না, বাপে ছেলের হাত ধরে লয়ে গেলে সে ছেলে আর পড়ে না। মণি বলিলেন, আর আজ আপনি তিন রকম সাধুর কথা বলেছিলেন, উত্তম সাধু যে বসে খেতে পায়, আপনি ছোকরা সাধুটির কথা বললেন, মেয়েটির স্তন দেখে বলেছিল বুকে ফোঁড়া হয়েছে কেন, আরও সব চমৎকার চমৎকার কথা বললেন, সব শেষের কথা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, কি কি কথা? মণি, সেই পম্পার কাকের কথা,
রাম নাম অহর্নিশি জপ করছে, তাই জলের কাছে যাচ্ছে কিন্তু খেতে পারছে না। আর সেই সাধুর পুঁথির কথা, তাতে কেবল ওং রাম এইটি লেখা। আর হনুমান রামকে যা বললেন, শ্রীরামকৃষ্ণ বললেন, কি বললেন? মণি, সীতাকে দেখে এলুম, শুধু দেহটি পড়ে রয়েছে, মন প্রাণ তোমার পায়ে সব সমর্পণ করেছেন। আর চাতকের কথা, ফটিক জল বই আর কিছু খাবে না। আর জ্ঞানযোগ আর ভক্তিযোগের কথা, শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করিলেন, কি? মণি, যতক্ষণ কুম্ভ জ্ঞান ততক্ষণ আমি কুম্ভ থাকবেই থাকবে, যতক্ষণ আমি জ্ঞান ততক্ষণ আমি ভক্ত, তুমি ভগবান। শ্রীরামকৃষ্ণ বলিলেন, না, কুম্ভ জ্ঞান থাকুক আর না থাকুক, কুম্ভ যায় না, আমি যাবার নয়, হাজার বিচার করো ও যাবে না। মণি খানিক্ষণ চুপ করিয়া রহিলেন। আবার বলিতেছেন, কালীঘরে ঈশান মুখুজ্জের সঙ্গে কথা হয়েছিল, বড় ভাগ্য তখন আমরা সেখানে ছিলাম আর শুনতে পেয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, হা, কি কি কথা বলো দেখি। মণি বলিলেন, সেই বলেছিলেন কর্মকাণ্ড আদিকাণ্ড, শম্ভু মল্লিককে বলেছিলেন, যদি ঈশ্বর তোমার সামনে আসেন তাহলে কি কতকগুলো হাসপাতাল ডিসপেন্সারি চাইবে। আরেকটি কথা হয়েছিল, যতক্ষণ কর্মে আসক্তি থাকে ততক্ষণ ঈশ্বর দেখা দেন না, কেশব সেনকে সেই কথা বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কি? মণি বলিলেন, যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে ততক্ষণ মা রান্নাবান্না করেন, চুষি ফেলে যখন ছেলে চিৎকার করে তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে ছেলের কাছে যান। আরেকটি কথা সেদিন হয়েছিল, লক্ষণ জিজ্ঞাসা করেছিলেন ভগবানকে কোথা কোথা দর্শন হতে পারে। রাম অনেক কথা বলে তারপর বললেন, ভাই, যে মানুষে উর্জিতা ভক্তি দেখতে পাবে, হাসে কাঁদে নাচে গায় প্রেমে মাতোয়ারা, সেইখানে জানবে যে আমি ভগবান আছি। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আহা আহা। ঠাকুর কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন। মণি বলিলেন, ঈশানকে কেবল নিবৃত্তির কথা বললেন, সেই দিন থেকে অনেকের আক্কেল হয়েছে, কর্তব্য কর্ম কমাবার দিকে ঝোঁক। বলেছিলেন, লঙ্কায় রাবণ মোলো বেহুলা কেঁদে আকুল হল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা শুনিয়া উচ্চহাস্য করিলেন। মণি অতি বিনীতভাবে বলিলেন, আচ্ছা, কর্তব্য কর্ম হাঙ্গামা কমানো তো ভালো। শ্রীরামকৃষ্ণ বলিলেন, হাঁ, তবে সম্মুখে কেউ পড়ল সে এক, সাধু কি গরিব লোক সম্মুখে পড়লে তাদের সেবা করা উচিত। মণি বলিলেন, আর সেদিন ঈশান মুখুজ্জকে খোসামুদের কথা বেশ বললেন, মরার উপর যেমন শকুনি পড়ে, ও কথা আপনি পণ্ডিত পদ্মলোচনকে বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, না, উলোর বামন দাসকে। কিয়ৎ পরে মণি ছোট খাটের পার্শ্বে পাপসের নিকট বসিলেন। ঠাকুরের তন্দ্রা আসিতেছে, তিনি মণিকে বলিতেছেন, তুমি শোগে, গোপাল কোথায় গেল, তুমি দৌড় ভেজিয়ে রাখো। পরদিন সোমবার শ্রীরামকৃষ্ণ বিছানা হইতে অতি প্রত্যুষে উঠিয়াছেন ও ঠাকুরদের নাম করিতেছেন, মাঝে মাঝে গঙ্গা দর্শন করিতেছেন। এদিকে মা কালীর ও শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে মঙ্গল আরতি হইতেছে। মণি ঠাকুরের ঘরের মেঝেতে শুইয়াছিলেন, তিনিও শয্যা হইতে উঠিয়া সমস্ত দর্শন করিতেছেন ও শুনিতেছেন। প্রাতঃকৃত্যের পর তিনি ঠাকুরের কাছে আসিয়া বসিলেন। ঠাকুর আজ স্নান করিলেন, স্নানান্তে কালীঘরে যাইতেছেন, মণি সঙ্গে আছেন। ঠাকুর তাহাকে ঘরে তালা লাগাইতে বলিলেন। কালীঘরে যাইয়া ঠাকুর আসনে উপবিষ্ট হইলেন ও ফুল লইয়া কখনো নিজের মস্তকে কখনো মা কালীর পাদপদ্মে দিতেছেন। একবার চামর লইয়া ব্যজন করিলেন, আবার নিজের ঘরে ফিরিলেন। মণিকে আবার চাবি খুলিতে বলিলেন, ঘরে প্রবেশ করিয়া ছোট খাটটিতে বসিলেন। এখন ভাবে বিভোর, ঠাকুর নাম করিতেছেন, মণি মেঝেতে একাকী উপবিষ্ট। এইবার ঠাকুর গান গাহিতেছেন, ভাবে মাতোয়ারা হইয়া গানের ছলে মণিকে কি শিখাইতেছেন যে কালী ব্রহ্ম, কালী নির্গুণা আবার সগুণা,
অরূপ আবার অনন্তরূপিণী। কে জানে কালী কেমন স্বরদর্শনে, এসব খ্যাপা মেয়ের খেলা। কালী কে জানে তোমায় মা, তুমি অনন্তরূপিণী, তুমি মহাবিদ্যা অনাদি অনাদ্যা, ভববন্ধের বন্ধন হারিণী তারিণী, গিরিজা গোপজা গোবিন্দ মোহিনী, শারদে বরদে নগেন্দ্র নন্দিনী, জ্ঞানদে মোক্ষদে কামাখ্যা কামদে, শ্রীরাধা শ্রীকৃষ্ণ হৃদি বিলাসিনী। তারও তারিণী এবার তরিত করিয়ে তপন তনয়ে ত্রাসে ত্রাসিত প্রাণ যায়, জগৎ অম্বে জনপালিনী জনমোহিনী জগৎ জননী, যশোদা জঠরে জনম লইয়ে সহায় হরিলীলায়, বৃন্দাবনে রাধা বিনোদিনী ব্রজবল্লভ বিহারকারিণী, রাসরঙ্গিনী রসময়ী হয়ে রাস করিলে লীলা প্রকাশ, গিরিজা গোপজা গোবিন্দ মোহিনী, তুমি মা গঙ্গে গতিদায়িনী, গান্ধর্বিকে গৌরবর্ণী গাওয়ে গোলকে গুণ তোমার, শিবে সনাতনী সর্বাণী ঈশানী, সদানন্দময়ী সর্বস্বরূপিণী, সগুণা নির্গুণা সদাশিব প্রিয়া, কে জানে মহিমা তোমার। মণি মনে মনে করিতেছেন, ঠাকুর যদি একবার এই গানটি গান, আর ভুলালে ভুলব না মা দেখেছি তোমার রাঙা চরণ। কি আশ্চর্য, মনে করিতে না করিতে ওই গানটি গাইতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর জিজ্ঞাসা করিতেছেন, আচ্ছা আমার এখন কিরকম অবস্থা তোমার বোধ হয়? মণি সহাস্যে বলিলেন, আপনার সহজ অবস্থা। ঠাকুর আপন মনে গানের ধোয়া ধরিলেন, সহজ মানুষ না হলে সহজকে না যায় চেনা।